ডিয়ার ক্যান্ডিডেট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএসএসবি প্রস্তুতি নিয়ে কথা বলবো। আমরা এর আগে একটা সেশন, যে লাইভ সেশনটা ছিল, আইএসএসবি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। বাট আজকে হচ্ছে, আমরা যখন ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম যে আজকে একটা লাইভ সেশন হবে রাতে, তারপর আমরা অনেকগুলো কমেন্ট পেয়েছি, ওইগুলো আমি লিখে রেখেছি, ওইগুলোর উত্তর আমি দিব। আমাদের পেজে লাইভ সেশনটার ইনস্ট্রাকশন দেওয়ার আগে থেকেই তোমরা অনেকে মেসেজ দিয়েছিলে যে একটা লাইভ সেশন করার জন্য কিছু টপিকের কথা তোমরা বলেছ, অর্থাৎ আইএসএসবি প্রিপারেশনের জন্য। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ মিলিটারিতে কমিশন অফিসার হওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়ার জন্য যে কোয়ালিটিগুলোকে ফোকাস করতে হবে সেই ব্যাপারে অনেকে প্রশ্ন করেছ। এবং অ্যাট ফার্স্ট তুমি যখন প্রস্তুতি নিতে যাবে, প্রস্তুতি নেওয়ার সময় তুমি প্রথমে কোন ব্যাপারগুলোর দিকে নজর দেবে, অর্থাৎ কোন ব্যাপারগুলো দিয়ে তুমি শুরু করবে, এই ব্যাপারে তোমাদের কতগুলো প্রশ্ন ছিল। অনেকে কোশ্চেন করেছো, যারা এবার এইচএসসি শেষ করেছো, অ্যাডমিশন টেস্ট, তো তোমরা কি অ্যাডমিশন টেস্টের জন্য ফোকাস করবা না আইসিবির জন্য প্রস্তুতি নিবা, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। মেডিকেল কোন কোন ব্যাপারে বাদ দিয়ে দেওয়া হয় মেডিকেলে, ওই ব্যাপারে তোমরা প্রশ্ন করেছো, যে ব্যাপারগুলো মেডিকেলে দেখা হয়। নকনি প্রবলেম নিয়ে অনেকে প্রশ্ন করেছো, যে যদি দুই হাঁটু লেগে যায়, দুই হাঁটু লেগে গেলে তোমাদেরকে বাদ দিয়ে দিবে কিনা, এবং যাদের দুই হাঁটু লেগে যায় এটার কোনো ট্রিটমেন্ট রয়েছে কিনা, এটা নিয়ে তোমরা প্রশ্ন করেছ। যাদের হাত ঘেমে যায়, হাত ঘামা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো, যে হাত ঘামাই গেলে কী করণীয়, তো তোমাদের প্রশ্নগুলোর আমি উত্তর দিব। অ্যাট দ্য সেম টাইম প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাঝে মাঝে আমরা আজকে সাতটা কোয়ালিটি সম্পর্কে জানবো, সাতটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো তোমার মিলিটারিতে অফিসার হওয়ার প্রস্তুতির জন্য খুবই সহায়ক। এবং অফিসার লাইক কোয়ালিটিগুলো তোমরা জানো, সেভারাল টাইম আমি তোমাদেরকে বলেছি, হ্যাঁ, ওয়েল কিউএস দরকার বাংলাদেশ মিলিটারিতে যদি তুমি কমিশন অফিসারের চান্স পেতে চাও, অর্থাৎ আইএসএসবিতে যদি তুমি গ্রিন কার্ড পেতে চাও, তোমার ভিতরে ওয়েল কিউএস থাকতে হবে। সেই ওয়েল কিউএস তোমার ভিতরে ডেভেলপ হওয়ার জন্য যে ব্যাপারগুলো প্রথমে দরকার, অর্থাৎ দুই একটা কোয়ালিটি থাকে যেগুলোকে আমরা বলি মাদার অফ অল কোয়ালিটিস, কোন কোয়ালিটিটা থাকলে তোমার ভিতরে ওয়েল কিউএস ডেভেলপ হবে, ওই ব্যাপারটাও বলবো। এবং এই মুহূর্তে যারা এই প্রশ্নটা করেছিলা, যে অ্যাডমিশন টেস্ট যাদের, যারা একই সময় ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত, এবং তোমরা এখন আইএসএসবিও তোমাদের সামনে রয়েছে, তোমরা জানো 24 তারিখ থেকে আইএসএসবির বোর্ড শুরু হচ্ছে, আবার অনেকের বায়োডাটা চলে এসেছে, হ্যাঁ, বায়োডাটা ফিল আপও তোমরা অনেকে করে ফেলেছো, এবং অনেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং করছো, তো এখন তুমি কোনটাতে আসলে ফোকাস করবা, সব ব্যাপারগুলো নিয়ে আমি আজকে চেষ্টা করব, যতক্ষণ আমি লাইভ সেশনে থাকি ততক্ষণ আলোচনা করার জন্য। প্রথমে একটা জিনিস বলি তোমাদের, যেটা যে বাংলাদেশের প্রেক্ষিতে তুমি একটা কাজ বন্ধ রেখে আরেকটা কাজ তুমি করবা, এরকম সুযোগ আসলে তুমি পাবা না। তোমার যদি করতে হয় অ্যাট এ টাইম তোমার সব কিছুই করতে হবে, অর্থাৎ তোমাকে মাল্টিটাস্কার হইতে হবে। এখন যারা এখন বিএমএ লং কোর্স, যেটা 87তম ছিল, যারা জয়েন করেছে, অনেকে তোমরা দেখেছো যারা এবার জাস্ট পরীক্ষা দিয়ে কিন্তু অনেকে ট্রেনিংয়ে চলে গিয়েছে, যা তাদের শুধু পরীক্ষাটা শেষ হয়ে গেছে, রেজাল্ট দেওয়া হয়নি। প্রতিবারই যখন পরীক্ষাগুলো হয় 6 মাস পর পরে সার্কুলার হয়, তোমরা জানো তো, এরকম না কিন্তু যে অ্যাডমিশন টেস্টের সময় এবারই ফার্স্ট সার্কুলার হয়েছে, অ্যাডমিশন টেস্টের সময় এবারই তুমি প্রথম আইএসএসবিতে যাচ্ছ, অর্থাৎ তোমরাই শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, এবং তোমরাই শুধুমাত্র এক ক্যান্ডিডেট যারা আইএসএসবির জন্য প্রস্তুতি নিচ্ছ। এটা কিন্তু সবসময় হয়ে থাকে, আমরা লাস্ট যখন অ্যাডমিশন টেস্টের সার্কুলার হয়েছিল তখন আমরা দেখেছি যে যারা মেডিকেল কলেজেও চান্স পেয়েছে, ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছে, অ্যাট দ্য সেম টাইম তারা আইএসএসবিতে গ্রিন কার্ডও পেয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে, অর্থাৎ হচ্ছে তুমি যদি চান্স পাওয়ার মতো প্রোডাক্ট যদি তুমি হয়ে থাকো, তুমি আইএসএসবিতেও চান্স পাবে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও চান্স পাবে। অর্থাৎ তোমাকে ভালোভাবে একটা প্ল্যান করতে হবে, তুমি প্ল্যান করতে পারো কিনা, তুমি একজন গুড প্ল্যানার কিনা, এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে, অর্থাৎ একটা ছেড়ে দিয়ে আরেকটা করার কোনো সুযোগ নেই। এবং এখন তুমি প্রায়োরিটি কোনটাকে দিবা এটাও কিন্তু একটা ব্যাপার, ওইটা আমি বলবো যে আমি কোনটা প্রায়োরিটি দেবো। এখন আমি অ্যাডমিশন টেস্টের জন্য টাইমটা আমি কীভাবে ভাগ করব, আইএসএসবির জন্য আমি টাইমটা কীভাবে ভাগ করব, এবং আইএসএসবির প্রস্তুতি যদি আমি নিতে যাই আমি কোন ব্যাপারগুলো দিয়ে শুরু করব। তোমরা অনেকে জয়েন করেছো এবং অনেক কমেন্টও করেছো, আমি কয়েকটা প্রশ্ন পড়ব, পড়ার পর আবার আমাদের যথারীতি আলোচনায় চলে যাব। খোকন কর্মকার, ওয়ালাইকুম সালাম খোকন, এমডি রাহান তালুকদার জয়েন করেছো, রেদওয়ান শুভ,
এমওডিসি সৈনিক পদের সার্কুলার কবে দেবে? হৃদয়ন শুভ, এটা আমি বলতে পারছি না এই মুহূর্তে সার্কুলারটা কবে দিবে। নাহিদ হোসেন সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম নাহিদ। নাজমুল হুদা নাসিম, তুমি এসএসসিতে 4.4 পেয়েছো, তুমি অফিসার হিসাবে আবেদন করতে পারবে না নাজমুল। যারা মিনিমাম 4.50 পায় তারা আসলে অ্যাপ্লাই করতে পারে। সো যেহেতু তুমি মিনিমামের নিচে একটাতে চলে গিয়েছো, তুমি আর আবেদন করতে পারবো না। কাজী ইয়াসিন আরাফাত ফাহিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ফাহিম এম এ তাহের, ওয়ালাইকুম সালাম তাহের। তো তোমাদের প্রশ্নগুলো আমি পড়ব। এমডি হাসিবুল হাসান পিয়াস, ওয়ালাইকুম সালাম পিয়াস। হাফিজা খান মুক্তি, ওয়ালাইকুম সালাম মুক্তি। এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো, যে ব্যাপারটা বলতেছিলাম যে আমাদের অ্যাডমিশন টেস্ট যদি হয় আমি প্রায়োরিটি কিভাবে দিব? আমাদের যদি অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন টেস্ট কখন হবে? জুন জুলাইয়ের দিকে হয়তো বা হতে পারে। আমাদের আইএসএসবি যদি মার্চ মাসে হয়ে যায়, আমার আইএসএসবি যদি ফেব্রুয়ারিতে হয়ে যায়, আমি মনে করি, রেজওয়ান আহমেদ, ওয়ালাইকুম সালাম রেজওয়ান, আমি মনে করি এই মুহূর্তে তোমার ফার্স্ট প্রায়োরিটিটা থাকা উচিত হচ্ছে আইএসএসবির জন্য প্রস্তুতি নেওয়া। এবং সারাদিনে যতগুলো সময় তুমি পাবা, প্রতি আমি বলি না, তুমি আইএসএসবির জন্য 16 ঘন্টা প্রস্তুতি নাও, তুমি আইএসএসবির জন্য 12 ঘন্টা প্রস্তুতি নাও। 12 ঘন্টা প্রস্তুতি নেওয়ার মতো কিছু নেই। আইএসএসবির প্রস্তুতিটা নিতে হচ্ছে সময় নিয়ে। অনেক কোয়ালিটি রয়েছে যেগুলো তুমি আইএসসিবির জন্য তোমাকে ডেভেলপ করতে হবে, যেই কোয়ালিটিগুলো তুমি ওভার দ্য নাইট ডেভেলপ করতে পারবে না, এটার জন্য সময় দরকার। তোমার যে রিকোয়ার্ড টাইমটা প্রয়োজন, ওই টাইমটা তোমাকে দিতেই হবে। বাট জেন্টলম্যান, যদি এরকম হয় যে 2-3টা অধ্যায় আমার পড়া বাকি আছে, তুমি চাইলেই কিন্তু যদি চিন্তা করো আমি সারা রাত ঘুমাবো না, আমার অ্যাডমিশন টেস্ট আমি চিন্তা করলাম মার্চের পরে, আমার আইএসসিবি শেষ, তারপরে যদি মার্চ থেকে শুরু করি, মার্চ এপ্রিল মে জুন, তুমি যখন অ্যাটেস্টেড তখন পড়া শুরু করবা, তুমি চাইলেই এক রাতে অনেকগুলো পড়া শেষ করে ফেলতে পারবা। বাট আইএসএসবির প্রস্তুতির জন্য যদি 2-1টা অফিসার লাইক কোয়ালিটি তোমার ভিতরে কম থাকে, তোমার ওয়েল কিউ যদি 2-1টা না থাকে, তুমি কিন্তু চাইলেই 15 দিন 20 দিন অথবা 25 দিনে তুমি চাইলেই কোয়ালিটিটা তোমার ভিতরে ডেভেলপ করতে পারবা না। আমি একটা এক্সাম্পল যদি তোমাকে দিই, তুমি সবার সামনে দাঁড়িয়ে বোল্ডলি কথা বলতে পারো না, অর্থাৎ যখন তুমি পাবলিক স্পিকিং করবা, সবার সামনে স্টাম্পড স্পিচ দিতে যাবা, এবং তুমি যখন গ্রুপ ডিসকাশনে যাবা, সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি ওই ডিসকাশন করার সময় যে তথ্যটা দরকার, এবং অনেক মানুষের সামনে যখন তুমি কথা বলো তুমি ভয় পাও, এই ভয় পাওয়াটা তোমার হাত পা কাঁপাকাঁপি করবে, তুমি আই কন্ট্যাক্ট মেনটেন করে কথা বলতে পারবে না, তুমি গ্রামাটিক্যাল ঠিক রেখে, গ্রামারগুলো ঠিক রেখে, সুন্দরভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করে, প্রচুর পরিমাণ ইনফরমেশন দিয়ে তুমি একটা বক্তব্য যখন তুমি সবার সামনে দেবা, তুমি কিন্তু সেই বক্তব্য দিতে পারবে না। কারণ হচ্ছে এটার জন্য তোমার টাইম দরকার। আস্তে আস্তে যখন তোমার ভিতরে টাইম, তুমি যখন টাইম দেবা, টাইম দিলে এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে। বাট ওভার দ্য নাইট কিন্তু তোমাকে যদি আমি বলি, কালকে তুমি সবার সামনে একটা স্পিচ দাও, সবার সামনে কিন্তু তুমি চাইলেই একটা ভালো স্পিচ দিতে পারবে না। কারণ হচ্ছে এটার জন্য টাইম দরকার। সো এরকম কতগুলো কোয়ালিটি আছে আইএসএসবিতে, তোমার ফিজিক্যাল স্ট্যামিনার কথা যদি বলি, তারপরে তোমার সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো, তুমি কোন আঙ্গিকে চিন্তা করো, যখন তুমি থ্যামেটিক অ্যাপারসেপশন টেস্ট করতে যাও, যখন তুমি অসম্পূর্ণ গল্পগুলো লিখতে যাবা, তুমি যখন ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট করতে যাবা, তারপর তুমি যখন সেলফ ক্রিটিসিজম লিখবা, সেলফ অ্যাসেসমেন্টগুলো করবা, এই ব্যাপারগুলো তুমি চাইলেই ওভার দ্য নাইট তোমার ভিতরে চলে আসবে না। তুমি কিন্তু এই কোয়ালিটিগুলো, যে সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো, তুমি যদি চিন্তা একটু অন্যরকম ডাইমেনশনে করো, একটু এক্সেপশনাল ওয়েতে যদি তুমি চিন্তা করো, সেই চিন্তাগুলো কিন্তু তুমি ওভার দ্য নাইট চেঞ্জ করতে পারবো না। এটার জন্য কিন্তু তোমার সময় দরকার। তুমি পাবলিকলি বোল্ডলি এক্সট্রোভার্ট হয়ে সবার সাথে মিশতে পারো না, তোমার ভিতরে একটু শাইনেস কাজ করে, তুমি হচ্ছে আউট গোয়িং টাইপের ক্যান্ডিডেট না, এবং তুমি একটু সেফ প্লেয়ার টাইপের, একটু গা বাঁচিয়ে চলার মতো মেন্টালিটি তোমার, তুমি চাইলেই কিন্তু পরের দিন আমি যখন তোমাকে বলবো যে তোমার ভিতরে এই কোয়ালিটিগুলো নাই, এই কোয়ালিটিগুলো তোমার ভিতরে ডেভেলপ করতে হবে, তুমি একটু সেফ প্লেয়ার টাইপের, অর্থাৎ তুমি রিস্ক নিতে যাচ্ছ না, তুমি তোমার ব্যালেন্স নাই, চিন্তায় ব্যালেন্স নাই, তুমি রেডি ইন্টেলিজেন্স তোমার ভিতরে নাই, ইফেক্টিভ প্ল্যানিং তুমি দিতে পারো না, মাঠে গিয়ে এসজিটি পিজিটি সিটি যখন তুমি করবা, ইফেক্টিভ প্ল্যানিং তোমার ভিতর থেকে আসে না। এগুলো যখন আমি তোমাকে বলবো, আমি যখন ইনস্ট্রাকশন দিব, তুমি কিন্তু পরের দিন থেকে এইগুলো দিতে পারবা না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, ইটস এ টাইম টেস্টেড প্রুফ, কোনোভাবেই সম্ভব না। এটার জন্য তোমার টাইম দরকার। প্রতিদিন একটু একটু করে হইলেও তোমার প্র্যাকটিস করতে হবে, এবং এই জিনিসটা আস্তে আস্তে তোমার ভিতরে গ্রো করবে, ওভার দ্য নাইট কিন্তু হবে না। বাট তুমি যদি নর্মাল একাডেমিক পড়ালেখা করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি টাইম দাও যে আজকে আমি 7 ঘন্টা পড়বই, তুমি চাইলে কিন্তু তোমার পড়াটা ঠিক করতে পারবা। তো আমি যেই অ্যাঙ্গেলটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, যে একটা রেখে আরেকটা প্রস্তুতি নেওয়ার কিন্তু তোমার সময় নেই। যারা তোমার ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ো,
যারা এখন সেকেন্ড ইয়ারে পড়ো অথবা যারা পরীক্ষা দিয়ে দিয়েছো সবার জন্যই কিন্তু একটা কথা যে তুমি যদি বাংলাদেশ মিলিটারিতে কমিশনড অফিসার হইতে চাও, যেদিন থেকে তুমি চিন্তা করবা যে আমি বাংলাদেশ মিলিটারিতে কমিশনড অফিসার হব, ওই দিন থেকে কিন্তু তোমার প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে, ওই দিন থেকেই। কারণ হচ্ছে তুমি অনেককে দেখবা এক মাস প্রস্তুতি নেওয়ার পরে সে চান্স পেয়ে গেছে, আরেকজন হয়তো বা সারা জীবন প্রস্তুতি নিল, বাংলাদেশ মিলিটারিতে কমিশনড অফিসার হিসেবে হয়তো বা চান্স পাবে না, কেউ হয়তো বা 6 মাস 1 বছর প্র্যাকটিস করলে হয়তো বা চান্স পাবে। তো এই ব্যাপারগুলোর পিছনে আসলে রিজনটা কি? রিজনটা হচ্ছে যেই অফিসার লাইক কোয়ালিটিগুলো আইএসএসবিতে 4 দিন পরীক্ষা করা হয়, 4 দিনে 3 ডাইমেনশনালি তোমাদের অনেকগুলো অফিসার লাইক কোয়ালিটি পরীক্ষা করা হবে। অর্থাৎ বাংলাদেশ মিলিটারিতে কমিশনড অফিসার হয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, দেশকে নেতৃত্ব দেওয়া তথা মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, মানুষকে নিয়ে চলার জন্য, মানুষকে ম্যানেজ করার জন্য, ডিসিশন নেওয়ার জন্য, ডিসিশন দেওয়ার জন্য কতগুলো কোয়ালিটি লাগে। যে কোয়ালিটিগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি নেতৃত্ব দিতে পারবা। এই কোয়ালিটিগুলো 4 দিন আইএসএসবিতে তোমার ভিতরে দেখা হবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাগুলো কিছু পরীক্ষা হবে হচ্ছে ফিল্ডে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে, ফিল্ডে কিছু পরীক্ষা আছে যেটাকে আমরা বলি ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, HGT, CT, PGT, এই জিনিসগুলো ফিল্ডে হবে। দেন হচ্ছে তোমার টেস্টিং হলে অনেকগুলো পরীক্ষা হবে, যেগুলো তোমার অলরেডি নাম শুনেছ, সাইকোলজিক্যাল অনেকগুলো পরীক্ষা হয়, ট্যাট হবে, তোমার ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট হবে, অসম্পূর্ণ গল্প লিখতে হবে, অসম্পূর্ণ বাক্য লিখতে হবে, এবং ছবি দেখে দেখে তোমাকে গল্প লিখতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট লিখতে হবে, সেলফ ক্রিটিসিজম লিখতে হবে, বেটার এক্সপিরিয়েন্স, বিটার এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো তোমার লিখতে হবে, সাইকোমেট্রিক টেস্ট তোমাকে অংশগ্রহণ করতে হবে। সাইকোমেট্রিক টেস্ট অনেক বড় একটা ব্যাপার, এটা নিয়ে আসলে 2-3টা লাইভ সেশন করার মতো একটা ব্যাপার সাইকোমেট্রিক টেস্ট, যেটাকে আমরা বলে থাকি যে সাইকোমেট্রিক টেস্টটা হচ্ছে ওই রকম একটা ব্যাপার। আমরা সাগরে আইসবার্গ দেখি, উপরে একটু বরফের মতো একটু দেখলে আমরা বুঝি যে এটা একটা আইসবার্গ, বাট ওই যতটুকু আমরা দেখি তার চাইতে আরও 4 থেকে 5 গুণ পানির নিচে থাকে যেটা আমরা দেখি না। তো একজন মানুষের কোয়ালিটি যাচাই করার জন্য, একজন মানুষ কতটা ট্যালেন্ট, সে পার্টিকুলার ফিল্ডে কি পরিমাণ ভালো করতে পারবে, এটা দেখার জন্য যতগুলো প্যারামিটারের উপরে আমরা পরীক্ষা নিয়ে থাকি একজন প্রার্থীকে, যেই জিনিসগুলো আমরা দেখি আপাত দৃষ্টিতে, যদি তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, তারপর হচ্ছে তার রেজাল্ট আমরা দেখি, এনভায়রনমেন্টাল টেস্টগুলো নিয়ে যদি আমরা দেখি, আমরা যদি তার IQ টেস্ট নিয়ে দেখি, আমরা জাস্ট আইসবার্গের মতো উপরের অংশটুকু দেখতে পারি। বাট একজন প্রার্থীকে যদি রিয়েল সেন্সে অর্থাৎ তার কম্পিটেন্সি বেসড টেস্ট যদি আমরা করতে যাই, তাহলে কিন্তু সাইকোমেট্রিক টেস্টের কোনো বিকল্প নাই। এবং সাইকোমেট্রিক টেস্টে কিন্তু তোমাকে 2-2 যোগ করলে যেরকম 4 বের হয়, ওই রকম তোমার সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটগুলো ওইভাবে বের হয়ে আসে। এবং এই সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটগুলো বের করার পরে যে কী ফ্যাক্টরসগুলো থাকে তোমাকে স্কোরিং করার জন্য, যে তোমার প্যাটার্নটা কী রকম, তোমার সাইকোলজিক্যাল প্যাটার্নটা কী রকম, তোমার কোয়ালিটির কোন জিনিসটা প্রমিনেন্ট, কোন জিনিসটা ফোকাসড একটু কম, এই ব্যাপারগুলো যেভাবে বের হয় ওটা কিন্তু 2-2 যোগ করলে যেরকম 4 হয় ম্যাথমেটিক্যাল টার্মের মতো, ওইভাবে কিন্তু তোমার সম্পর্কে বলে দেওয়া যায়। তার মানে হচ্ছে এই যে 4 দিন যে আইএসএসবিতে পরীক্ষাগুলো হয়ে থাকে, এই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু আলটিমেটলি অ্যাসেসর যারা আইএসএসবিতে থাকেন, সাইকোলজিস্ট বলো, ডেপুটি প্রেসিডেন্ট বলো, এবং যে গ্রাউন্ড টেস্টিং অফিসার GTO, গ্রুপ টেস্টিং গ্রাউন্ড টেস্টিং অফিসার যে থাকবে, অর্থাৎ গ্রুপে যে তোমাদের টেস্ট করবে, GTO, GTOর কথাই বলো, সবাই কিন্তু আলটিমেটলি তোমাদের OLQSটাই কিন্তু দেখে, অর্থাৎ অফিসার লাইক কোয়ালিটিগুলাই দেখে। এই কোয়ালিটিগুলো কিন্তু ওভার দ্য নাইট অর্জন হয় না, এরকম হইতে পারে এনভায়রনমেন্টের জন্য তোমার ভিতরে ম্যাক্সিমাম কোয়ালিটি ডেভেলপ হয়ে রয়েছে, সেক্ষেত্রে তুমি 1 মাস অথবা 20 দিন যদি তুমি নার্সিং করো তুমি আইসিসিবিতে গ্রিন কার্ডটা পেয়ে যাবা। বাট এরকম যদি হয় যে এই কোয়ালিটিগুলো তোমার ভিতরে ম্যাক্সিমামই আসে, যেগুলো তোমার ভিতরে ডেভেলপ হয় নাই, সো এই কোয়ালিটিগুলো যদি তোমার ডেভেলপ করতে হয় সেক্ষেত্রে কিন্তু জেন্টেলম্যান তোমার অনেক সময় লাগবে আইসিসিবির প্রস্তুতি নেওয়ার জন্য। অর্থাৎ এই প্রস্তুতিটা তোমার বায়োডাটার ডেট চলে আসবে, তারপর তোমার আইএসএসবি ডেট দিয়ে দেবে, তারপর তুমি তাড়াহুড়ো করে প্রস্তুতি নিতে যাবা, সেই প্রস্তুতি কিন্তু প্রস্তুতি আসলে হয় না। এবং এই ব্যাপারটা তোমাদেরকে আমি দেখবা অনেকবারই তোমাদেরকে বলি, বিভিন্ন লাইভ সেশনে আমি বলেছি, তোমরা অনেক কমেন্ট করে যাচ্ছ, ইনশাল্লাহ আমি উত্তর দিব। আমি 7টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এই আলোচনা করার মাঝে মাঝে আমি তোমাদের কমেন্টগুলোও পড়ব। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি তোমাদের, যে সব পরীক্ষাতে সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সাম, নট অনলি বাংলাদেশ আর্ম ফোর্সেস, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে তুমি যাও না কেন, সেখানে দেখবা রিয়েল ফাইটার থাকে 18 থেকে 20 জন, 100 জনের মধ্যে, বাকি যত ক্যান্ডিডেট থাকে তারা কিন্তু রিয়েল ফাইটার থাকে না।
তাহলে তারা আসলে কি থাকে? অনেকে পরীক্ষাটা দিচ্ছে বাংলা রচনার মতো, একটা গ্রুপ থাকবে, দেখো 100-এর মধ্যে 15 থেকে 20 জন থাকবে এই টাইপের, যারা মনে করবে পরীক্ষাটা বাংলা রচনা, অনেক ভালো লিখলে যেরকম সে একাডেমিক লাইফে 10-এর মধ্যে ভালো লিখলে 9 পেয়েছে, একটু খারাপ লাগলে 8 পেয়েছে, আর একটু খারাপ লাগলে 6 পেয়েছে, একেবারে কিছু না কিছু মার্ক কেউ না কেউ আমরা বাংলা রচনা লিখলে পেয়ে থাকি একাডেমিক লাইফে। অনেকে যেটা করে এই পরীক্ষাগুলোকে ওই রকম ভাবে নেয় যে কিছু একটা লিখে আসি দেখি কি হয়, দেখি কি হয় কি না। এই একটা গ্রুপ থাকে 15 থেকে 20 জনের মধ্যে, আরেকটা গ্রুপ থাকে জাস্ট পুরো আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যায়, যা আছে কপালে হবে, ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে বসে থাকে, সে প্রস্তুতি জোড়াতালি দিয়ে নেয় অথবা নেয় না। এই একটা গ্রুপ যায় যে কপাল দেখার জন্য, যে আসলে কপালে কী আছে, সে আসলে প্রস্তুতিও নেবে না, ভালোভাবে খাটবেও না, এরকম একটা গ্রুপ থাকবে। এই দলও দেখবে 15 থেকে 20 জন থাকবে। আরেকটা গ্রুপ থাকবে জোড়াতালি দিয়ে শর্টকাট দিয়ে প্রস্তুতি নিয়ে যাবে, 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। এই তিনটা গ্রুপ কিন্তু তোমার দেখবা যে এই তিনটা গ্রুপে সব মিলে ক্যান্ডিডেট প্রায় 80 থেকে 75 জন হয়ে গিয়েছে, যারা রিয়েল ফাইটার না। তার মানে আইসিসিবিতে যখন আমরা দেখি, তুমি যদি এবার একটু ওভারঅল জিনিসগুলার একটু সিম্পল করে নাও, আমি যদি একটু সিম্পল করে নিয়ে আসি, আমি যখন আইসিসিবিতে গিয়েছিলাম প্রায় 287 জনের মতো ক্যান্ডিডেট ছিল, আমরা আইসিসিবিতে গ্রিন কার্ড 4 দিনে পেয়েছিলাম আমরা 7 জন। তো এখন স্ক্রিন আউট হয়ে যাওয়ার পরে আইসিসিবিতে 4 দিন কিন্তু আমরা 200 জনের মতোও ছিলাম না, আমরা মেবি 60 থেকে 67 জনের মতো 4 দিন ছিলাম। 4 দিনে 60 থেকে 67 জনের মধ্যে যদি 7 জন গ্রিন কার্ড পায়, তার মানে পার্সেন্টেজটা কিন্তু অনেক কম না, যদিও আপাত দৃষ্টিতে তোমরা দেখবা যে এটা রেশিও অনেক কম, অনেক কম চান্স আইসিসিবিতে পায়। বাট জেন্টেলম্যান, ব্যাপারটা কিন্তু আসলে ওইটা না, ব্যাপারটা হচ্ছে রিয়েল ফাইটার কিন্তু থাকে না, রিয়েল ফাইটার থাকে না। বাংলাদেশে দেখবা সমস্ত সরকারি চাকরি সার্কুলারগুলো মাঝে মাঝে 1 বছর পরে হয়, মাঝে মাঝে 2 বছর পরে হয়, এমনকি মাঝে মাঝে 3 বছর পরে হয়। বাংলাদেশ মিলিটারিতে আর্মি নেভি এয়ারফোর্সের সার্কুলারগুলো বছরে 2 বার হচ্ছে, মাঝে মাঝে কিন্তু বছরে 3 বারও হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের প্রচুর পটেনশিয়াল ক্যান্ডিডেট বাংলাদেশ মিলিটারিতে দরকার, আমরা ক্যান্ডিডেট পাচ্ছি না। আইএসএসবিকে বলা হয় স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেড সিলেকশন সিস্টেম, তোমরা শুনেছ তো? স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেড সিলেকশন সিস্টেম মিনস হচ্ছে এখানে কোনো ভ্যাকান্সি নাই, যদি তোমার কোয়ালিটি থাকে ইউ উইল বি সিলেক্টেড। এই জিনিসটা আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না, এই জন্য আমাদের মনে হয় এত প্রার্থী পরীক্ষা দেয় চান্স এত কম পায় কেন। চান্স এত কম পাওয়ার একটা রিজন তোমাদেরকে আমি বললাম, যে 100 জন প্রার্থীর মধ্যে রিয়েল ফাইটার থাকে 18 থেকে 20 জন। এই রিয়েল ফাইটারদের মধ্যে তুমি যদি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে যাও, বেস্ট প্রিপারেশন মানে হচ্ছে বেস্ট প্রিপারেশন, এই বেস্টের সাথে কোনো অ্যাডজেক্টিভ লাগানো যাবে না, অর্থাৎ এই ডারউইনের মতবাদের মতো কিন্তু, হ্যাঁ, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। পৃথিবীতে যারা ফিটেস্ট, যারা সময়ের সাথে দরকারের সাথে যারা নিজের চেঞ্জ করতে পারবে, যে ফিটেস্ট সেই কিন্তু সার্ভাইভ করবে। আইসিসিবিতে জোড়াতালি দিয়ে কিন্তু গ্রিন কার্ড পাওয়া সম্ভব না। আইসিসিবিতে যে অ্যাসেসররা থাকেন, এই অ্যাসেসরের চোখে ফাঁকি দিয়া 4 দিনে তুমি জোড়াতালি দিয়ে ভুলভাল ইনফরমেশন দিয়ে তুমি গ্রিন কার্ড নিয়ে আসবা, এতটা সুপারসোনিক তুমি আমি না। দ্যাট মিন্স আইসিসিবিতে যদি তোমার গ্রিন কার্ড পাইতে হয় জেন্টেলম্যান, ডেফিনেটলি তোমাকে ফিট হইতে হবে, তোমার যোগ্যতা দিয়েই কিন্তু আইসিসিবি থেকে গ্রিন কার্ডটা তোমাকে অর্জন করতে হবে, যেটা আমি তোমাদেরকে বললাম যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তোমাকে ফিট হইতে হবে, এখানে কোনো অ্যাডজেক্টিভ লাগানো যাবে না, বেস্ট অফ দ্য বেস্টই তোমাকে হইতে হবে। বেস্ট অফ দ্য বেস্ট যদি হও তাহলেই তোমার জন্য আইসিসিবিতে গ্রিন কার্ডটা রয়েছে। অর্থাৎ আইসিসিবিতে গ্রুপের মধ্যে যদি 13 জন থাকে, 14 জন থাকে, আমি যখন আইসিসিবিতে ছিলাম আমার বোর্ডে আমার গ্রুপে আমরা 13 জন ছিলাম, 13 জনের মধ্যে বেস্ট হয়েই তোমাকে গ্রিন কার্ডটা আনতে হবে, বেস্ট হয়েই কিন্তু তোমার জিটিও, সাইকোলজিস্ট, ডিপি, এদের দৃষ্টি আকর্ষণটা কিন্তু তোমার বেস্ট হয়েই করতে হবে, অর্থাৎ কোয়ালিটি শো করতে হবে তোমাকে, তোমার ম্যারিট, তোমার পার্সোনালিটি ট্রেটস, দেন হচ্ছে তোমার সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো দেওয়ার পরেই কিন্তু তোমাকে কোয়ালিটিটা শো করেই কিন্তু তোমাকে গ্রিন কার্ডটা অর্জন করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে কোনোভাবে ভাগ্যক্রমে দৈবক্রমে তোমার একটা গ্রিন কার্ড চলে আসছে, এখানে এরকম করার কিন্তু কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে প্রস্তুতির কোনো বিকল্প নাই, তোমার বেস্ট প্রস্তুতিই নিয়ে যেতে হবে, বেস্ট অফ দ্য বেস্ট। এটার তোমার একটা এক্সাম্পল আমি দিই যে মানুষ কতভাবে ভাবে। লাস্ট 8 তারিখে বিএমএতে জয়নিং ছিল, তার কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট, ও রংপুরের মিলেনিয়াম স্টার স্টুডেন্ট আজমিন ইনকায়েত, তো গ্রিন কার্ড হোল্ডার, সে জয়েন করলো, ওর আম্মু আসলো, যাওয়ার আগের দিন সে আবার আমার সাথে দেখা করতে আসছে, ওর আম্মু আসছে, ও আসছে। তো গ্রিন কার্ড পাওয়ার পরে আমি বলছি, গ্রিন কার্ড পাওয়ার পরে তোমার একাডেমিতে আসার দরকার নেই, কারোর সাথে দেখা করতে আসবে না,
সমস্ত প্রসিডিউরগুলো কমপ্লিট করব, জয়নিং এর আগে আসবো, হয়তো আমার সাথে দেখা করে যাবা। তার আগে গ্রিন কার্ড পেয়ে তোমার একাডেমিতে আসার দরকার নেই, একাডেমির স্টুডেন্টের সাথেও দেখা করার কোনো দরকার নেই, আমি আসতে দেইনি, ওরা আসে নাই। ও কতগুলো কথা বলতেছিল যে স্যার, যে আমি যখন প্রস্তুতি দিতাম স্যার কিভাবে ভাবতাম স্যার, যে আমি আইসিবি থেকে রেড কার্ডটা নিয়ে কান্নাকাটি করে বের হব, আমার আম্মু আইসিবি দরজার সামনে দাঁড়ায় থাকবে, আমি বের হওয়ার সময় কান্না করতে করতে লজ্জা পেয়ে বের হব, ওই দিন কান্না করার কী দরকার স্যার? আমি চিন্তা করছি যখন আপনার কাছে আসছি স্যার, আপনি যেইভাবে কথাগুলো বলছেন স্যার আমি মানার চেষ্টা করছি, শত কষ্ট হইলো আমি এইভাবে চিন্তা করছি স্যার, কষ্ট আমি স্যারের সামনে বসে করে যাই, আমি কান্না করলে স্যারের সামনে বসে কান্না করব, স্যারের কথাও শুনে কান্না করব, স্যারের কাজ টাস্ক কমপ্লিট করতে যেয়ে যদি আমার কষ্ট হয়, এটা যদি হার্ডওয়ার্ক হয় আমি এখানে বসে কষ্ট করে যাব, কিন্তু আইএসএসবিতে বসে আমি কান্না করে বের হব না। স্যার আপনি যতগুলো কথা বলতেন, যেই টাস্কগুলো আমার কমপ্লিট করতে বলতেন, প্রত্যেকটা জিনিসে স্যার আমি এইভাবেই চিন্তা করতাম, আমি যদি অপমান হই স্যারের কাছে অপমান হব, যদি কান্না করি এখানে বসে কান্না করব, আমি যখন আইএসএসবি থেকে বের হব আমার আম্মু আইএসএসবির গেটে থাকবে, কারণ ও যখন আমার একাডেমিতেও আসতো ওর আম্মু আসতো, তো ও জানে ওর আম্মু একাডেমির সামনে দাঁড়ায় থাকবে, স্যার আমি আমার আম্মুর সামনে আইসিবির গেট দিয়ে রেড কার্ড নিয়ে কান্না করে আমি বের হব না স্যার, এই চিন্তাটা আমার মাথায় স্যার সারাক্ষণ ছিল, আমি স্যার ডাই হার্ড চেষ্টা করছি। ইভেন ও যখন সবার সাথে শেয়ার করতেছিল আইসিবির ব্যাপারগুলো, ও বলতেছিল আমি পাশে বসে চুপচাপ শুনতেছিলাম, প্রতিটা পরীক্ষার আগে আইসিবিতে যখন প্রতিটা পরীক্ষাও দিত, পরীক্ষাটা সোজা শুরু হওয়ার আগে ইনক্যাত এইভাবে চিন্তা করতো, আমাকে বললো স্যার আমি এইভাবে চিন্তা করতাম, 3 দিন পরে রেড কার্ড হাতে নিয়ে বের হওয়ার চাইতে, কান্না করার চাইতে আমার যদি কষ্ট হয় আমি এখন কান্না করব, আমার জীবনের সর্বোচ্চটা আমি এখন এভাবে দিয়ে দিব, এখনই আমি আমার জীবনের সর্বোচ্চটা দিব, 3-4 দিন পরে আমি কান্না করতে করতে রেড কার্ড নিয়ে আইসিবি গেট দিয়ে আমি বের হব না। স্যার যতগুলো পরীক্ষা আমি আইসিবিতে দিয়েছি প্রতিটা পরীক্ষার আগে স্যার আমি এইভাবেই চিন্তা করছি যে আমি বেস্টটা দিব। এবং একটু জাস্ট এক্সাম্পলটা তোমাদেরকে শেয়ার করলাম এই জন্য, তোমরা প্রশ্ন করতেছিলা যে কিভাবে প্রস্তুতিগুলো ম্যানেজ করবা, এবং অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদের একটা কথা বললাম যে তোমার বেস্ট প্রস্তুতিটাই কিন্তু নিতে হবে, বেস্ট অফ দ্য বেস্ট তোমাকে হইতে হবে। সো কোনো প্রস্তুতির যেন ত্রুটি না থাকে, আল্লাহ কিন্তু ওকে দিয়েছে, ইনকার কিন্তু গ্রিন কার্ডটা পেয়েছে, গ্রিন কার্ড পেয়ে কিন্তু এখন ট্রেনিংও রয়েছে। সো প্রস্তুতিটা কিন্তু এইভাবে নিতে হবে। এবং আরও একটা ব্যাপার তোমাকে বলি যে আসলে ইনস্পায়ারিং একটা ব্যাপার, ইনকেতের মা আমার সামনে এসে কান্না করতে করতে বলতেছিল স্যার জানেন আমার বাবুটা কী করছে, বললাম যে আপা কী করেছে, কয় ও যখন বের হইছে ও কোনো কথা বলে না, আমি ওর দিকে তাকায় আসি ও কোনো কথা বলে না, গ্রিন কার্ডটা বেরও করে নেই ও কোনো কথা বলে না, গেটের দা বের হয়ে সবার সামনে সব মানুষগুলো সরাইতেছিল, আইসিবি গেটের সামনে মানুষগুলো সরাচ্ছিল, ফাঁকা করতেছিল জায়গাটা, ফাঁকা করার পরে ও আমাকে মাঝখানে নিয়ে হাঁটু গিরে বসে, দূর থেকে এসে আমার সামনে হাঁটু গিরে বসে গ্রিন কার্ডটা বের করে আমাকে দিছে যে আম্মু এটা তোমার জন্য, শুধু তোমার জন্য। ইনকিয়াতের মা তখন হাউমাউ করে কান্নাকাটি করছে সবার সামনে আইসিবির গেটের সামনে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, এবং তখন ইনকিয়াতের মা, এই ঘটনাটা আমি জানতাম না, বাট তখন ইনকিয়াতের মা আমাকে ফোনও করেছিল, আমি অফিসে ছিলাম, ফোন করে ইনকিয়াতের আম্মু বলতেছিল স্যার এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মা। সো ব্যাপারটা হচ্ছে যে চেষ্টা তুমি করবা, তোমার কিন্তু নো স্টোন আনটার্ন, চেষ্টাগুলো কিন্তু এইভাবে করা উচিত, যে কোনো একটা জিনিস থেকে তোমার মোটিভেশনটা আসতে পারে, তোমার ফ্যামিলি মেম্বারের জন্য, তোমার লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য, তোমার নিজের জীবন চেঞ্জ করার জন্য, কোন দিক থেকে তোমার মোটিভেশনটা আসবে, তোমার বার্নিং ডিজায়ারটা বাংলাদেশ মিলিটারিতে যাবা তুমি, তোমার বার্নিং ডিজায়ারটা কোন অ্যাঙ্গেল থেকে আসবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ তোমার বার্নিং ডিজায়ার যদি না থাকে তুমি কিন্তু একটা বেস্ট প্রস্তুতি নিতে পারবা না, কারণ এটার জন্য কিন্তু কষ্ট করতে হবে, কষ্ট করার জন্য তোমার ডিজায়ার থাকতে হবে, তোমাকে ঘুম থেকে টেনে উঠানোর মতো একটা রিজন থাকতে হবে, যে রিজনটা তোমাকে ঘুম থেকে টেনে উঠবে, তুমি একদিন উঠবে 8টায়, একদিন উঠবে 10টায়, কখন তুমি ঘুমাও, কখন তুমি খাও, কখন তুমি উঠো তুমি জানো না, বাট এটা কিন্তু অফিসার লাইক কোয়ালিটি না, তোমাদের এই যদি সিস্টেমের মধ্যে তোমরা যদি পড়ে যাও, আমি কোয়ালিটির কথাগুলো বলবো তোমাদের, যদি দেখো এই সিস্টেমের মধ্যে তুমি পড়ে গেছো জেন্টেলম্যান, তুমি ধরে নাও বাংলাদেশ মিলিটারির রাস্তা থেকে তুমি অনেক দূরে, যেই মানুষগুলো আইসিসবিতে গ্রিন কার্ড পায় মেয়ে মানুষগুলো আসলেই একটু অন্যরকম থাকে, 233 জনের চাইতে একটু অন্যরকম থাকে, এরা অ্যাজ ইউজুয়াল থাকে না। বললাম যে একটা ক্যালকুলেশন আমি করেছিলাম যে অ্যাভারেজে যখন পরীক্ষা হয় বিভিন্ন লং কোর্সের যে ক্যান্ডিডেটগুলো থাকে কতগুলো প্রার্থী থাকে, আর এক একটা কোর্সে যখন সার্কুলার হয় আমাদের কয়জন প্রার্থী একাডেমিতে গিয়ে জয়েন করে, এই ক্যালকুলেশনটা আমি করে দেখলাম যে অ্যাটলিস্ট তোমার 233 জনের মধ্যে একজন হওয়া উচিত, একটু ইউনিক কিন্তু তোমার হইতে হবে, তোমার চিন্তা চেতনায়, তোমার
অ্যাঙ্গেল অফ অ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্গেল অফ রিয়াকশন। সবাই যেরকম গতানুগতিক চিন্তা করে জেন্টেলম্যান, তুমি যদি সবার মতো গতানুগতিক চিন্তা করে থাকো, জাস্ট একটু মিলাও, সবাই গতানুগতিক চিন্তা করে, রাস্তার আম জনতা সবাই তোমার মতো গতানুগতিক চিন্তা করে, তুমিও তাদের মতো গতানুগতিক চিন্তা করো, তুমি কিন্তু আম জনতার কাতারেই থাকলা। যদি এত ইজিলি কমিশনড অফিসার হওয়া যেতো, রাস্তাঘাটে ডানে বামে তুমি যেখানেই যাইতা, ওখানে কিন্তু একজন করে গ্রিন কার্ড হোল্ডার পাইতা, একজন করে কমিশনড অফিসার পাওয়া যেতো। তার মানে হচ্ছে জিনিসটা যেহেতু অ্যাভেলেবেল না, এদের চিন্তাগুলোও কিন্তু অ্যাভেলেবেল না। তোমার সাথে যদি সবার সাথে মিলে যায়, আমজনতার সাথে মিলে যায়, তোমার ক্যারেক্টারটা কিন্তু আমজনতার সাথে মিলে গেলে আমজনতার স্ট্যাটাসটাই কিন্তু তোমার স্ট্যাটাস। এটার জন্য মাঝে মাঝে কিন্তু একজন দার্শনিকের কথা আমি তোমাদেরকে বলেছি লাইভ সেশনে, তোমরা দেখবা 95% অফ এভরিথিং উই ডু ইট ইজ রেজাল্ট অফ আওয়ার হ্যাবিটস। আমাদের অভ্যাসের কারণেই হচ্ছে আমরা 95% মানুষ সে জীবনে কী করবে না করবে এটা টোটালি হচ্ছে তার অভ্যাসের জন্য হয়। অভ্যাসের রেজাল্টটাই হচ্ছে সে অ্যাকচুয়ালি কী করবে তার লাইফে। তার মানে হচ্ছে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যারাই কমেন্টগুলো করেছিলে যে প্রস্তুতিটা তুমি কীভাবে নিবা, কোনটাকে ফোকাস করবা, আশা করি তোমার উত্তরটা পেয়েছো। এবার আসো, আমার কোয়ালিটিগুলো আমার ভিতরে ডেভেলপ করার দরকার। আমি বুঝলাম আমি ডিটারমাইন, এখন আমি ডাই হার্ড ট্রাই করবো। যেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমি ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, 16 বছর পর্যন্ত আমি পড়ালেখা করেছি, এখন ওই পরীক্ষাটা আমার সামনে। আমার মনে হয় যে এই পরীক্ষাটার জন্য তোমার শর্টকাট মারা উচিত না, অ্যাটলিস্ট যেইটা তুমি স্বপ্নে দেখেছো, যেটা তোমার বার্নিং ডিজায়ার ছিল, এই পরীক্ষাটা এখন তোমার সামনে, যেটার জন্য আমি 17 বছর ওয়েট করতে পেরেছি, যেটার জন্য আমি 16 বছর পর্যন্ত পড়ালেখা করতে পেরেছি, সেটার জন্য কি আমি 1 বছর প্রস্তুতি নিতে পারবো না, সেটার জন্য কি আমি 1.5 বছর অথবা 6 মাস প্রস্তুতি নিতে পারবো না? ডেফিনেটলি পারা উচিত, কারণ এটার স্বপ্ন দেখে তুমি পড়ালেখা করেছো, এটার জন্য তুমি ভালো রেজাল্ট করেছো, এটাই তোমার ফাইনাল ডেস্টিনেশন ছিল, দ্যাট ইউ উইল বি কমিশনড অফিসার। এই জায়গাটাতেও কিন্তু আমরা ভুল করি, এবং লাস্ট 9 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি ক্যান্ডিডেটদের ভিতরে, আমরা কিন্তু ভুলগুলো এখানে এসেই করি। শেষ মুহূর্তে যেই জিনিসটার জন্য আমি পড়ালেখা করি, যেই জিনিসটার জন্য আমি ভালো রেজাল্ট করি, ওখানে এসে কিন্তু আমি শর্টকাট মারার চেষ্টা করি। আমি যখন একটা একাডেমিক পরীক্ষা দিতে যাই, আমি মডেল টেস্ট 4-5 বার দিয়ে পারফেকশন এনে তারপরে যাই। আর যে চাকরিটা, যেটা আমার বার্নিং ডিজায়ার ছিল, যেটা আমার লাইফস্টাইল চেঞ্জ করবে, যেই জিনিসটায় যদি আমি সফল হই, আমার বাকি 60 বছর জীবনের নিশ্চয়তা দিবে, আমার ফ্যামিলি স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস চেঞ্জ হবে, ওই পরীক্ষাতে এসে আমি শত ধরনের শর্টকাট খোঁজার চেষ্টা করি। ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না, কারণ শর্টকাট দিয়ে তুমি কমিশনড অফিসার হইতে পারবো না, তোমার বেস্ট অফ দ্য বেস্ট হয়েই কিন্তু তোমাকে অফিসার হইতে হবে। সো এই কোয়ালিটিগুলো তুমি যদি অর্জন করতে যাও, আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম 7টা ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। 7টা ব্যাপারের মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন যদি তোমার ভিতরে না থাকে, আই রিপিট, সেলফ ডিসিপ্লিন নামের যে একটা কোয়ালিটি, এই কোয়ালিটিটা যদি তোমার ভিতরে না থাকে, তোমার ভিতরে বাংলাদেশ মিলিটারিতে কমিশনড অফিসার হওয়ার জন্য বাকি যে কোয়ালিটিগুলো লাগবে একটা কোয়ালিটিও তোমার ভিতরে আসবে না, যদি না তোমার ভিতরে সেলফ ডিসিপ্লিনটা না আসে। সেলফ ডিসিপ্লিন যতক্ষণ না পর্যন্ত তুমি অর্জন করতে পারবা, ততক্ষণ পর্যন্ত একটা কোয়ালিটিও তোমার ভিতরে আসবে না। এবং বি শিওর দ্যাট বাংলাদেশ মিলিটারিতে কমিশনড অফিসার হওয়ার জন্য যে যোগ্যতাগুলো লাগে, তুমি বাংলাদেশ মিলিটারি না, বাইরে যদি কোনো সেক্টরে যদি তুমি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হইতে চাও জেন্টেলম্যান, তোমার কিন্তু এই কোয়ালিটিগুলো অর্জন করতেই হবে। তুমি আজকে করবো না, তুমি ধাক্কা খাইতে খাইতে পদে পদে ধাক্কা খাবা আর শিখবা, তারপরেও কিন্তু তুমি এই কোয়ালিটিগুলো অর্জন করবা। বাই দিস টাইম তুমি যখন আবার চাকরির জন্য রাস্তায় ফাইট করবা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা মিলিটারি অফিসার কমিশন অফিসার হিসেবে চান্স পেয়ে গিয়েছিলো, তাদের র্যাঙ্ক তখন থাকবে ক্যাপ্টেন এবং মেজর, তুমি তখন থাকবা হচ্ছে কম্পিটিটর, তুমি তখনও চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছ। সো তোমার লাইফটাই কিন্তু 8 থেকে 9 বছর আগায়া যাবে যদি তুমি এখন যেই জিনিসগুলো শেখার, যেই জিনিসগুলো জানার, এই জিনিসগুলো তুমি যদি এখন জেনে যাও, তোমার জন্য রাস্তাটা স্মুথ হয়ে গেল, তুমি আর্লি এস্টাবলিশড হইতে পারলাম, অনেক সম্মানিত একটা চাকরিও কিন্তু পাইলাম। অর্থাৎ এই কোয়ালিটিগুলো আমাদের অর্জন করার কোনো বিকল্প নাই, এবং এটা আমাদের এই মুহূর্তে অর্জন করতে হবে বাংলাদেশ মিলিটারিতে যদি তুমি কমিশনড অফিসার হিসেবে জয়েন করতে চাও। তো এখন কোশ্চেনটা হচ্ছে, তাহলে সেলফ ডিসিপ্লিনটা আসলে কী? সেলফ ডিসিপ্লিনটা হচ্ছে একটা কোয়ালিটি, যেই কোয়ালিটিটা যদি তোমার ভিতরে থাকে, তুমি জানবা যে এখন আমার কী করণীয়, আমি কী করব, তারপর হচ্ছে কখন করব, কীভাবে করব, কেন করব, এবং এটা আমি পছন্দ করি না করি না, এই 4টা কোশ্চেনের আনসার তোমার অনেক ভালোভাবে জানতে হবে। আমি কী করব, আমি বাংলাদেশ মিলিটারিতে পরীক্ষা দিতে যাচ্ছি, ISSB পরীক্ষা দিতে যাচ্ছি, ওকে ফাইন, ফার্স্ট কোশ্চেনটা আমি জানলাম,
ইটস মাই বার্নিং ডিজার, আমি এই মুহূর্তে কমিশনড অফিসারের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি জানি আমি কি করব, দেন হচ্ছে আমি কেন করব। তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আমি কমিশনড অফিসারই কেন হইতে যাব, হয় না ডাক্তার হব, কেন আমি ইউনিভার্সিটিতে পড়বো না, কেন আমি বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যাব না, কেন আমি গুগলে চাকরি করতে যাব না, আমি কমিশনড অফিসার হইতে যাব কেন। জাস্ট আইডেন্টিফাই দ্য রিজন, রিজনগুলোকে ফাইন্ড আউট করো, কতগুলো প্যারামিটার আছে যেটা তুমি কমিশনড অফিসার হইলে শুধুমাত্র পাবা, অন্য কোথাও তুমি পাবা না। যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, দেন দুইটা কোশ্চেন আনসার হয়ে গেল। এখন হচ্ছে আমি প্রস্তুতিটা কখন নিব, তোমার কখন নিব, তোমার অ্যাডমিশন টেস্ট আছে, তোমার পারিবারিক অনেক কাজ আছে, তোমার বন্ধুদের সাথে হ্যাং আউট আছে, তুমি গান শিখতেছো, তুমি গিটার শিখতেছো, তুমি মার্শাল আর্ট শিখতেছো, তুমি কম্পিউটারে টাইপিং শিখতেছো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তোমার কোয়ালিটি ইনহান্স করবে, তুমি গিটার একটু টুংটাং করে গানও গাইতে পারো তোমার এক্সট্রা কোয়ালিটিস, কোন জিনিসটার প্রায়োরিটি তোমার এখন দিতে হবে? তোমার গিটার শেখাটা কি এখন বেশি জরুরি, তোমার মার্শাল আর্টটাই কি বেশি শেখা জরুরি, না কম্পিউটারের বেসিক একটা কোর্স করা তোমার এখন জরুরি, না আইসিবির জন্য প্রস্তুতি নেওয়া জরুরি, নাকি অ্যাডমিশন টেস্টের জন্য তোমার কোনটা জরুরি, কোনটার জন্য কতটুকু সময় আছে, কোন জিনিসটা তোমার কখন কাজে লাগতেছে, কোন জিনিসটার অল্টারনেটিভ আছে, তুমি যদি এখন না করো পরে করতে পারবা, কোনটার কোনো অল্টারনেটিভ নাই, এখনই করতে হবে, পরে করার কোনো সময় নাই, এই ব্যাপারগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, দেন তুমি জানবা কখন করতে হবে। এবং আনসার কিন্তু এইটাই বাইর হবে, রাইট নাও, হ্যাবিট অফ ডুইং নাও ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, সেলফ ডিসিপ্লিনটা যদি তোমার ভিতরে আসে, দেন কিন্তু তুমি জেনে যাবা যে আমার এখনই করতে হবে, এবং এখনই করতে হবে এটা অনেক আমরা বোঝার পরেও কিন্তু আমরা করি না। এটাকে বলা হচ্ছে আবার হ্যাবিট অফ ডুইং নাও, অর্থাৎ এটাও কিন্তু একটা অফিসিয়াল এক কোয়ালিটি, যে তুমি কোনো একটা জিনিস এখন করার মতো মেন্টালিটি তোমার ভিতরে আসছে কি না। যদি তোমার ভিতরে হ্যাবিট অফ ডুইং নাও হয়ে যায়, দেন গো ফর দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন, তুমি বাকিগুলোর জন্য নেমে যাও, কী করতে হবে, আমি এবার মিলিটারির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করছি। সবার আগে যেটা ডেভেলপ করতে হবে, তোমার ইংরেজিতে কথা বলার ফ্লুয়েন্সি বাড়াইতে হবে, তোমার ভার্বাল ফ্লুয়েন্সিটা বাড়াইতে হবে, ইংরেজি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা দুইটা ভাষায় তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারো কি না, কথা বলতে গেলে তোমার আটকা যায় কি না, তুমি মাম্বলিং করো কি না প্রচুর পরিমাণ, তুমি প্রচুর পরিমাণ ডাটা ইনফরমেশন দিয়ে সুন্দরভাবে জেচার পশ্চার মেনটেন করে আননেসেসারি অঙ্গভঙ্গি যাদেরকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ এইগুলা বাদ দিয়ে সুন্দরভাবে যদি তুমি কথা বলতে পারো, প্রথম কন্ডিশন তোমাকে বোল্ডলি কথা বলতে হবে, অর্থাৎ পাওয়ার অফ এক্সপ্রেশন, নিজেকে এক্সপ্রেস করার মতো পাওয়ার তোমাকে রাখতেই হবে অবশ্যই একজন অফিসার হওয়ার জন্য। তুমি কথা বলা শুরু করো, ইংরেজিতে কথা বলা শুরু করো, প্রতিদিন তুমি ইংরেজিতে কথা বলো। এখানে আরেকটা ব্যাপার, ওয়ান টু ওয়ান হয়তো আমরা অনেকে ইংরেজিতে কথা বলতে পারি, বাট পাবলিক স্পিকিং দরকার আমাদের বাংলাদেশ মিলিটারিতে, অনেক মানুষ নিয়ে কথা বলার অফিসার লাইক কোয়ালিটি, যেটা বাংলাদেশ মিলিটারিতে আমাদের একজন টিম পার্সন দরকার, যেই মানুষটা টিম নিয়ে কাজ করতে পারে, টিমের মধ্যে কাজ করতে পারে, টিম নিয়ে এবং টিমের মধ্যে, অর্থাৎ মিলিটারি অফিসার হওয়ার জন্য যে অফিসার লাইক কোয়ালিটিগুলো লাগে, এই কোয়ালিটির ইমপ্লিমেন্টেশনটা হয় অনেক মানুষের মধ্যে, অর্থাৎ ঘরের বাইরে, এই কোয়ালিটিটা তোমার ভিতরে ডেভেলপও হয় অনেক মানুষের মধ্যে থেকে, অর্থাৎ ঘরের বাইরে। দ্যাটস ওয়াই ইউ মাস্ট হ্যাভ টু বি আউটগোয়িং টাইপের ক্যান্ডিডেট, তোমার আউটগোয়িং টাইপের হইতে হবে, যে তুমি মানুষের মধ্যে মিশতে পারতেছো কি না। তুমি ইন্ট্রোভার্ট হলে কিন্তু বিপদ, তোমাকে এক্সট্রোভার্ট হইতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তোমার প্রোফাইলটা কিন্তু হাই থাকতে হবে, মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, অনেক মানুষের সাথে মিশতে হবে, বিভিন্ন মানুষের সাথে চলাচল তোমার করতে হবে, অর্থাৎ কমিউনিকেশনটা ভালো থাকবে, তোমার পিপল স্কিলটাও বাড়বে, পিএস যেটাকে আমরা বলি, পিপল স্কিল মানে হচ্ছে মানুষের সাথে মেশার মতো স্কিল, অর্থাৎ তোমার নেটওয়ার্ক ভালো থাকবে, তুমি কমিউনিকেশন ভালো করতে পারবা, মানুষের সাথে তোমার পরিচিতি থাকবে অনেক, তোমার নেটওয়ার্কটা অনেক বড় থাকবে, তোমার হাই প্রোফাইল থাকবে। দ্যাটস ওয়াই কিন্তু তোমার বোল্ডলি লাউডলি শাউডলি কথা বলতে হবে, কমিউনিকেশনটা অনেক ভালো পারতে হবে, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা দুইটা জিনিসই কিন্তু তোমাকে অনেক গুরুত্ব দিতে হবে। দেন গো ফর নেক্সট, সেকেন্ড একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমার লাগবে, ফিজিক্যালি এবং মেন্টালি রোবাস্ট টু টেক এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ। তোমার এরকম একটা অ্যাপ্রোচ থাকতে হবে তোমার ভিতরে, যারা আমরা বাংলাদেশ মিলিটারিতে যাচ্ছি, ফিজিক্যালি এবং মেন্টালি, শারীরিকভাবে তোমাকে রোবাস্ট হইতে হবে এবং মেন্টালি তোমাকে রোবাস্ট হইতে হবে টু টেক এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চ্যালেঞ্জ। এনি কাইন্ড অফ ফিজিক্যাল চ্যালেঞ্জ নেওয়ার মতো মেন্টালিটি যদি তোমার সাথে থাকে, যে জেন্টলম্যান লাভ দাও ইয়েস স্যার, দৌড় দাও ইয়েস স্যার, ফিজিক্যাল এক্সারসাইজ করতেছো ইয়েস স্যার, একটা স্পিচ দিতে পারবা কিনা ইয়েস স্যার আই ক্যান ডু, একটা কবিতা লেখো ইয়েস স্যার, একটা গান গাও ইয়েস স্যার, কাউকে একটু ব্রিফিং করো ইয়েস স্যার, কাউকে একটু মোটিভেট দাও ইয়েস স্যার আই ক্যান ডু, এরকম একটা অ্যাপ্রোচ তোমার ভিতরে থাকতে হবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা লিখে রাখতে পারো যে প্রথম ভার্বাল ফ্লুয়েন্সি, ইংরেজিতে অনেক ভালোভাবে কথা বলতে হবে,
এবং তোমাকে ইনফরমেশন ডাটা ইনফরমেশন দিয়ে কথা বলতে হবে। সেকেন্ড গুরুত্বপূর্ণ কোয়ালিটি যেটা, তোমার ভিতরে এরকম একটা অ্যাপ্রোচ থাকতে হবে যেটা হচ্ছে যে কোনো কিছু করার জন্য, যে কোনো কিছু করার জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু করার মতো, যে কোনো কিছু করার মতো মেন্টালিটিটা তোমার ভিতরে থাকবে, অলওয়েজ রেডি 24/7, 24/7 রেডি থাকতে হবে তোমার যে কোনো কিছু করার মতো মেন্টালিটিটা যাতে তোমার ভিতরে থাকে, যেটাকে আমরা ওয়েল কিউএস এর ভাষায়, যেটা আমি ফাইল মেনটেন করে স্টুডেন্টদের ভিতরে দেখি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি রোবাস্ট টু টেক এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চ্যালেঞ্জ। তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে, এই কোয়ালিটিটা তোমাদের ভিতর থেকে বের করে নিবে ISSB। সো এটা ওভার দ্য নাইট চেঞ্জ করতে পারবো না, এখন থেকে তোমরা ট্রাই করে এই কোয়ালিটিটা তোমার ভিতরে ডেভেলপ করার জন্য। দেন তুমি কি করতে পারো, তোমার কনফিডেন্টটা কতটুক এই জিনিসটা তোমার দরকার, অর্থাৎ কনফিডেন্টটা কিন্তু অনেক বাড়াইতে হবে তোমাদের, যারা মিলিটারির জন্য প্রস্তুতি নিচ্ছ কনফিডেন্স অনেক ইম্পর্ট্যান্ট। সো তোমার কনফিডেন্স থাকতে হবে হচ্ছে স্কাই হাই। কনফিডেন্ট অনেক সময় অনেক কঠিন কঠিন কাজ করে সোজা করে দেবে, এবং কনফিডেন্স যদি তোমার ভিতরে না থাকে অনেক সোজা কাজও তুমি পারবা না। এবং কনফিডেন্টের জন্য তুমি যদি একটু বনে চলে যাও, বনের রাজা লায়ন, আমরা বনের রাজা লায়ন জানি, লায়নের চাইতে অনেক বড় বড় শক্তিশালী প্রাণী কিন্তু বনের মধ্যে আছে। জিরাফ অনেক উঁচা একটা প্রাণী, সেও লায়নকে ভয় পায়। হাতি অনেক শক্তিশালী প্রাণী, হাতি যদি লায়নকে একটা লাথি মারে, লায়ন এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় চলে যাবে, তারপরেও হাতি লায়নকে ভয় পায়। শিয়াল কত চতুর একটা প্রাণী, শিয়ালও লায়নকে রাজা মানে। তারপর যদি তুমি পাখিদের কথা বলো, তারাও লায়নকে রাজা মানে। তার মানে হচ্ছে লায়নের চাইতে শক্তিশালী বলো, বুদ্ধিমান বলো, চতুর বলো, সব টাইপের প্রাণী কিন্তু বনের মধ্যে আছে। স্টিল লায়ন রাজা, লায়নকে তো আর কেউ ফোন দিয়ে, রাজনৈতিক কোনো নেতাও ফোন দেয় নাই যে বাবা লায়নই বনের রাজা থাকবে, অথবা এলাকায় সে নির্বাচনও করে নাই। বছরের পর বছর লায়ন রাজা থাকতেছে জাস্ট বিকজ অফ তার অ্যাটিটিউড অ্যান্ড কনফিডেন্টের মধ্যে, কনফিডেন্সের জন্য। তার একটা স্কাই হাই কনফিডেন্স আছে এবং তার দৃষ্টিভঙ্গিটা ওই রকম, তার অ্যাকশন রিয়াকশনগুলো ওই রকম। লায়ন যখন হাতিকে দেখে, লায়ন চিন্তা করে এটা আমার লাঞ্চ, এটাকে দিয়ে আমি লাঞ্চ করব, হাতি চিন্তা করে লায়ন তো এখন আমরা খাবো, খাবে দে দৌড়, হাতি দৌড় মারে, আর বাঘ চিন্তা করে, লায়ন চিন্তা করে আমি এটা খাবো। লায়ন আবার জিরাফকে তখন দেখে, জিরাফ চিন্তা করে লায়ন আমাকে খাবে, আর লায়ন চিন্তা করে জিরাফ আমার লাঞ্চ। এই যে থিঙ্কিং লেভেলটা, দ্যাট ডিটারমাইন কনফিডেন্ট, তোমার কনফিডেন্টটা কীরকম, তোমার চিন্তাটা কীরকম। জাস্ট একটা চিন্তার জন্য কিন্তু জাস্ট একটা প্রাণী বছরের পর বছর বনের রাজা আছে এবং সারা জীবন থাকবে। বাংলাদেশ মিলিটারির জন্য সেম থিং, তোমার কনফিডেন্টটা যেন আকাশ ছোঁয়া থাকে, ইউ ক্যান ডু এনিথিং, পারো না পারো এটা পরের ব্যাপার। তোমার অ্যাপ্রোচটা যেন এরকম থাকে লাইক দ্য লায়ন, যে জীবনের শেষ মুহূর্ত হইলেও থাবাটা দিয়ে যাবা। লায়ন কিন্তু অন্যের শিকার করা মরো মাংস খায় না, সে নিজে শিকার করেই খায়। দিস ইজ দ্য কোয়ালিটি, ডিফারেন্ট টাইপ অফ কোয়ালিটি, ইউনিক টাইপ অফ কোয়ালিটি। এবং যদি কোনো ফাইট করে, লায়ন যখন মারা যায় শেষবার একটা থাবা দিয়ে মারা যায়। লায়ন কখনো স্যান্ডার করে না কোনো প্রাণীর কাছে, যুদ্ধের মাঠ থেকে লায়ন কখনো পালায় যেয়ে মরে মারা যায় না, পালিয়ে গিয়ে মারা যায় না, কারোর কাছে স্যান্ডারও করে না। নিজের যদি খাওয়ার মতো অ্যাবিলিটি না থাকে, আরেকজনের মেরে যাওয়া শিকার করা মরা পশুও কিন্তু লায়ন খায় না। তো কোয়ালিটি, এই কোয়ালিটিগুলোই কিন্তু লায়নকে বছরের পর বছর ডিফারেন্ট করে দিয়েছে। আমাদের ভিতরে হিউম্যান কোয়ালিটির ভিতরে কিন্তু যারা লিডার, যারা নেতৃত্ব দেবে, এই টাইপের কিছু কোয়ালিটি আমাদের ভিতরে দরকার। সো দ্যাট এই কোয়ালিটিগুলোর জন্য তোমার এভরি কাইন্ড অফ অ্যাপ্রোচগুলো একটু অন্যরকম থাকবে, এভরি কাইন্ড অফ অ্যাপ্রোচগুলো একটু ডিফারেন্ট হয়ে যাবে। দেন হচ্ছে তোমাদেরকে জেনারেলি অ্যাওয়ার হইতে হবে লিডার হওয়ার জন্য, এখন কী ঘটতে যাচ্ছে দেশে, ইন্টারন্যাশনাল কী ঘটতে যাচ্ছে, আন্তর্জাতিকভাবে এবং দেশীয় সব ব্যাপারগুলো তোমার জানা উচিত। পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে জানবা, কী হবে কী হচ্ছে, এই ব্যাপারগুলোতে তোমরা অ্যাওয়ার থাকবা, পেপার পড়বা, খবর দেখবা, লিডার হিসেবে এই জিনিসগুলো তোমার জানার দরকার, জেনারেলি অ্যাওয়ার থাকতে হবে। দেন আমাদের যেটা করতে হবে, রিসপন্সিবিলিটি নিতে হবে তোমার পরিবার সমাজ। আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি, দেখবা ম্যাচিউরিটি কিন্তু আসলে বয়সের সাথে রিলেটেড না, ম্যাচিউরিটি রিলেটেড হচ্ছে তোমার রিসপন্সিবিলিটির সাথে। তুমি কত পরিমাণ দায়িত্ব নিছো তোমার লাইফে, কী পরিমাণ দায়িত্ব তুমি এখন নিচ্ছ, এই দায়িত্বগুলো ডিটারমাইন করবে তুমি কতটা ম্যাচিউর। অর্থাৎ তোমার বয়স বেড়ে গেছে, তোমার 60 বছর হয়ে গেছে, তুমি কোনো দায়িত্ব পালন করো নাই, কোনো রিসপন্সিবিলিটি তুমি নাও নাই, এর মানে কিন্তু এরকম না তুমি 60 বছরের অভিজ্ঞ। যদি আরেকটা ছেলে থাকে যার বয়স 14 বছর, সেই 7 বছর থেকে পরিবারের হাল ধরছে, সে প্রচুর পরিমাণ দায়িত্ব নিছে, দায়িত্ব নিতে সে কিন্তু সেই 60 বছরের লোকের চাইতে সেই 14 বছরের বালক কিন্তু মোর ম্যাচিউর। কেন? রেসপন্সিবিলিটি মানুষকে ম্যাচিউর বানায়, ম্যাচিউর কিন্তু বয়সের সাথে হয় না, যে আমার 18 বছর, আমার 24 বছর হলে আমি ম্যাচিউর হব, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের দুইটা এইজ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল এইজ,
এটা শুধু বয়স বাড়ে শরীরের বয়স, আর একটা হচ্ছে মেন্টাল এজ, এটা হচ্ছে আমাদের মানসিক বয়স। তো ম্যাচুরিটিটা হচ্ছে মেন্টাল এজ, অর্থাৎ তোমার মানসিক বয়স কতটা বাড়ছে। মানসিক বয়সের জন্য তোমার অনেক মানুষের সাথে মিশতে হবে, তোমার প্রচুর পরিমাণ দায়িত্ব নিতে হবে, তোমাকে মাল্টি টাস্কার হইতে হবে। অ্যাট এ সেম টাইম তুমি কত ধরনের কাজ করতে পারো, কত ধরনের রেসপন্সিবিলিটি তুমি নিতে পারো, কত ধরনের টাস্ক তুমি ম্যানেজ করতে পারো, এটাও কিন্তু তোমাদের ভিতরে ডেভেলপ করতে হবে। দেন নেক্সট, তারপরে তুমি তো যাও, যেটা হচ্ছে কনজিউমিং চেঞ্জ করতে হবে আমাদের। কনজিউমিং 6 নম্বর ফ্যাক্টর, আমি 7টা জিনিস নিয়ে আলোচনা করব, প্রায় শেষের দিকে আসছি, তারপর আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। আমরা তাই যে আমরা কনজিউম করি, এটা তোমরা অনেকবার শুনছো একটা প্রবাদ, যে আমরা যেই জিনিসটা কনজিউম করি আমরা তাই। তো এখন কনজিউম আমরা কী করি? আমরা যদি খাবারের কথা চিন্তা করি, ওইটা এক টাইপের ফুডস আমরা কনজিউম করি, আমরা কোন ধরনের ফুড খাই। বাট এখন আমি যে কনজিউমের কথা বলি সেটা কিন্তু খাবারের কনজিউম না, খাবার বাদেও কিন্তু আমরা অনেক কিছু কনজিউম করি, অর্থাৎ ভোগ করি। কনজিউম শব্দটা অর্থ হচ্ছে ভোগ করা, আমরা খাবার বাদেও কিন্তু অনেক কিছু ভোগ করি। তুমি তাই যা তুমি ভোগ করো, ব্যাপারটা হচ্ছে এরকম, প্রবাদটা হচ্ছে এরকম। সো এখন তুমি কনজিউমিংটা চেঞ্জ করবা কীভাবে? তুমি ফেসবুকে, যেটাকে আমরা আরেকটা স্ট্র্যাটেজি দিয়া বলি, তোমার 5টা ফ্রেন্ডকে যদি অ্যাভারেজ করা হয়, তোমার 5টা ফ্রেন্ডের অ্যাভারেজ হচ্ছে তুমি। অর্থাৎ তোমার 5টা ফ্রেন্ড যদি অনেক ট্যালেন্ট থাকে, তোমারও ট্যালেন্ট হওয়ার সম্ভাবনা 99%। তোমার 5টা ফ্রেন্ড যদি থাকে যারা বিলিয়নিয়ার, তুমি হচ্ছে 6 নম্বর বিলিয়নিয়ার। অর্থাৎ 5 জন যদি কোটিপতি থাকে, তুমি 7 নম্বর কোটিপতি হবা। তোমার 5টা ফ্রেন্ড যদি চোর বদমাইশ থাকে, গুন্ডা বদমাইশ থাকে, তোমার গুন্ডা বদমাইশ হওয়ার চান্স হচ্ছে 99%। দিস ইজ দ্য কনজিউমিং ফ্যাক্ট, এটা রিসার্চ করে বের করা হয়েছে, আমার ইচ্ছে হয়েছে আমি বলে দিই নি কিন্তু। সো এখন আসো আমরা কী কনজিউম করি। তুমি ফেসবুকে কনজিউম করো, কোন পেজগুলো তুমি লাইক দিয়ে রাখছো ফেসবুকে, তুমি যখন দেখো তুমি কী দেখো। তুমি ফেসবুকে যদি সারাদিন টিকটক ভিডিও দেখো, তোমার মেন্টালিটিটা আস্তে আস্তে ওই টাইপের ডেভেলপ হবে। তুমি সারাদিন যদি কনস্ট্রাকটিভ জিনিস দেখো, পড়ালেখার জিনিস দেখো, ইংরেজির পেজগুলো লাইক দিয়ে রাখো, ইংলিশ ডেভেলপমেন্টের জন্য জেনারেল নলেজের পেজগুলো লাইক দিয়ে রাখো, তুমি কনস্ট্রাকটিভ ভিডিওগুলো দেখো, তুমি সাইকোলজিক্যাল ভিডিওগুলো দেখো, মোরাল ডেভেলপমেন্টের ভিডিওগুলো দেখো, তোমার ওয়াইজডম বৃদ্ধি করার জন্য ভিডিওগুলো দেখো, তুমি হিউম্যান সাইকোলজি নিয়ে পড়ালেখা করো, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়ালেখা করো, ইভেন তুমি যদি মানি মেকিং প্রসেস নিয়েও যদি সামাজিক মিডিয়াতে পড়ালেখা করো, তুমি আস্তে আস্তে টাকা পয়সা ইনকাম করা শুরু করবো। ক্লিয়ার কাট? 2 2 যোগ করলে যেরকম 4 হয়, আমি যে কথাগুলো তোমাদেরকে বলতেছি সেম। তুমি ফেসবুকে মানি নিয়ে স্টাডি করা শুরু করো, হাউ উই ক্যান মেক মানি, জাস্ট পড়ালেখা শুরু করো। ফেসবুকে এটা নিয়ে পড়ালেখা শুরু করো, ইউটিউবে এটা নিয়ে পড়ালেখা শুরু করো, টুইটারে এটা নিয়ে পড়ালেখা শুরু করো, এভরিহোয়ার তুমি এটা নিয়ে গবেষণা শুরু করো ওয়েবসাইটে। দ্যাট মিন্স ইউ আর কনজিউমিং দ্যাট। তুমি কনজিউম করো কি? মানি রিলেটেড স্টাডি, মানি রিলেটেড আর্টিকেল, মানি রিলেটেড ফ্যাক্টগুলো তুমি কনজিউম করো। তুমি ডেফিনেটলি একদিন অনেক বড় লোক হবা, তোমার অনেক টাকা পয়সা থাকবে, কোনো সন্দেহ নেই। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি তোমাকে ডেভেলপ করতে চাও, আমি আমার জ্ঞান ইনভেস্ট করতে যাচ্ছি, আমার ওয়াইজডম বাড়াতে যাচ্ছি, আমি আমার লিডারশিপ কোয়ালিটি বাড়াতে যাচ্ছি, মানুষ কতগুলো সেক্টরে ডেভেলপ করতে পারে, মানুষ কি পর্যন্ত যাইতে পারে, আমি মানুষের লিমিটটা জানতে যাচ্ছি, এগুলো নিয়ে তুমি গবেষণা করো, তুমি আস্তে আস্তে জ্ঞানী হওয়া শুরু করবা, তুমি অনেক কিছু জানবা, তুমি অনেক কিছু বুঝবা। দিস ইজ দ্য কনজিউমিং ফ্যাক্ট। এখন তুমি আমি যেই জিনিসটা কনজিউমিং করি, তুমি আমি সারাদিন পাবজি খেলি, ফেসবুকে 5 লেমিটাপের ভিডিও দেখি, জোকার টাইপ ভিডিও দেখি, আমি কুদ্দুস ভিডিও, আমি অমুক ভিডিও, এই জিনিসগুলো দেখে আমাদের দিনটা চলে যাচ্ছে। সো তোমার ভিতরে অফিসার লাইক কোয়ালিটিটা ডেভেলপ হওয়ার মতো, অর্থাৎ তোমার যে অফিসার লাইক কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে, এই চিন্তাটাই কিন্তু একসময় তোমার মাথায় থাকবে না। তোমারও মনে হবে আমিও একটা ভিডিও করি, টিকটক করি, আমি এরকম পাবজি খেলি, আমি এরকম একটা মাইম বানাই, আমি এরকম জোকারের মতো কিছু করি, তোমার চিন্তাটা তখন এই দিকে ডাইভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যে ইনভায়রনমেন্টে থাকি, ইনভায়রনমেন্ট কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, যে ইনভায়রনমেন্টে আমরা থাকি, যে ইনভায়রনমেন্টের ফ্যাক্টগুলো আমরা কনজিউম করি ইনফ্লুয়েন্স করে। দ্যাটস ওয়াই তুমি টেলিভিশনে কী দেখো, তুমি ইউটিউবে কী দেখো, তুমি ফেসবুকে কী দেখো, বন্ধুবান্ধবের সাথে যখন তুমি আলোচনা করো, আলোচনা করার টপিক কী থাকে, তুমি যখন টিভির রিমোটটা হাতে নাও, রিমোটে তুমি কী দেখো, এভরিথিং কিন্তু তোমার লাইফে, তোমার সাইকোলজিতে, তোমার পার্সোনালিটিতে, তোমার পার্সোনালিটির ট্রেটসের উপরে ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলছে, এবং ফাইনালি কিন্তু তুমি ওই রকম হবা। এটার বড় প্রমাণটা যদি তোমাদেরকে দেই, আমাদের ইতিহাসে অনেকগুলো টিচার ছিল, আমরা জানি টিচার ছিল, সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো, সেও জগৎ বিখ্যাত, প্লেটোর স্টুডেন্ট ছিল অ্যারিস্টটলও জগৎ বিখ্যাত, অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিল আলেকজান্ডারও কিন্তু জগৎ বিখ্যাত। তার মানে যে ইনভায়রনমেন্টের মধ্যে যেই মানুষগুলো থাকে, ওই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে ওই রকমই নিজেকে গড়ে তোলে, ওই রকমই কিন্তু হয়ে যায়।
দ্যাটস ওয়াই 6 নাম্বার ফ্যাক্ট যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম যে যেই জিনিসগুলো তুমি কনজিউম করো রাইট নাও চেঞ্জ ইট, এই মুহূর্তে চেঞ্জ করো তোমার কনজিউমিং ফ্যাক্টগুলো। আই উইল বি দ্য কমিশন অফিসার অফ বাংলাদেশ, আই উইল লিড দ্য হোল ন্যাশন, ইট মে হ্যাপেন দ্যাট ইউ উইল বি চিফ অফ বাংলা স্টাফ অফ বাংলাদেশ, চিফ আর্মি স্টাফ অফ বাংলাদেশ হইতেও পারো। সো তোমার চিন্তাটা যদি এরকম থাকে দেন তুমি তোমার কনজিউমিং ফ্যাক্টগুলো চেঞ্জ করো, তোমার বন্ধুবান্ধবগুলো চেঞ্জ করো। যেটা আমি তোমার বন্ধুর কথা বললাম, যে বন্ধুবান্ধবকে সাথে কথা বলার পরে তোমার জলে না, রাতেরবেলা তোমার শরীরে জলে না যে আই হ্যাভ টু বি মোর, আমার আরও বড় হইতে হবে, ওই বন্ধুবান্ধবের সাথে তোমার চলার দরকার নেই। যেই বন্ধুবান্ধবগুলো দেখলে মনে হয় যে তুমি অনেক সিনিয়র, অনেক ট্যালেন্ট হয়ে গেছো, তখন তোমার কাছে মনে হবে মুই কি হনুরে, নিজেরে একটা গায়ে একটা ঝাঁকি মারবা তুমি, আমি অনেক কিছু হয়ে গেছি। তোমার ভিতরে কোনো ডেভেলপমেন্ট আসবে না, কারণ হচ্ছে তুমি যাদের সাথে চলাফেরা করো তাদের মধ্যে তুমি আপাত দৃষ্টিতে একটু বড়, এই জন্য তোমাকে অনেক বড় মনে হচ্ছে। বাট যদি তোমার ফ্রেন্ড সার্কেলগুলো অনেক ট্যালেন্ট থাকে, দুজন কমিশন অফিসার হয়ে গেল, একজন বুয়েটে চান্স পেয়ে গেল, আরেকজন মেডিকেলে চান্স পেয়ে গেছে, এভরি হায়ার, ওদের সাথে কথা বলার পরও তোমার ভিতরে জ্বলবে, ওদের সাথে যখন তুমি আলোচনা করবে তারপরেও কিন্তু তোমার একটু জ্বলবে যে আই হ্যাভ টু বি, আই হ্যাভ টু বি, সব ফ্রেন্ড এত বড় হয়ে যাচ্ছে আমি কী করলাম, আমি কীভাবে ফেস দেখাবো, আমি করবোটা কি। দেন লাইফ চেঞ্জ হওয়া শুরু করবে, তোমার সার্কেলটা চেঞ্জ হওয়া শুরু করবে। এই জন্য তুমি কনজিউমিং ফ্যাক্টগুলোও তোমাদের চেঞ্জ করতে হবে, অ্যাট দ্য লাস্ট ফ্রেন্ড সার্কেলগুলোও চেঞ্জ করতে হবে। এখন অনেক ছোটোকাল থেকে তুমি যে ফ্রেন্ডগুলো রাখছো, ফ্রেন্ডগুলো আমি কিন্তু ভুলে যেতে বলি নেই, জেন্টেলম্যান ফ্রেন্ডগুলো রাখো, ফ্রেন্ডটা থাকবে ফ্রেন্ডের তালিকায়, বাট যে ফ্রেন্ডগুলো তোমার ফোকাসড, যাদেরকে যাদের সাথে কথা বললে তোমার ভীষণ জন্ম নেয়, যাদের সাথে কথা বললে ওয়ান স্টেপ ফার্স্ট হওয়ার জন্য তোমার ভিতরে জলে, এদের সাথে চলাফেরা করো, ওঠা বসা করো, এবং একদিন তাদের ছায়া তোমার ছায়া একরকম হয়ে যাবে। দেন ফাইনাল পয়েন্ট, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করলাম, আমরা ফিজিক্যালি রোবস্ট হলাম, সব জিনিসগুলো করার পরে আমি কী করব। সব জিনিসগুলো করার পরে আমরা যখন প্রস্তুতি নেওয়া শুরু করব তখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটাকে আমি বলি 20-80 ফর্মুলা। দেখবো অনেকেই কিন্তু আমরা প্রস্তুতি নেই, অনেকে আবার প্রস্তুতি নিয়ে শুরু করার পরে কিন্তু আমরা ফেলও করি, আমরা চান্সও পাই না, আলটিমেটলি আমাদের লাইফে কিছুই হয় না। এটার জন্য আমার ডিটারমাইনটা কে, কোনটার কোন ডিটারমাইনারটা আমাদেরকে চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে 20-80 একটা ফর্মুলা আছে। তুমি যেই সেক্টরের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো, যেই কাজটাই শুরু করো, ফার্স্ট 20% যখন কাজটা হয়ে যাবে, ফার্স্ট 20% যখন কাজটা হয়ে যাবে, ওই কাজটাকে তুমি 100-এর মধ্যে কনভার্ট করে দেখো যে কোয়ালিটিটা কীরকম হয়েছে। 100% ইফোর্টের মধ্যে তুমি যে 20% করছো, 20%-এর মধ্যে যদি দেখা যায় যে কোয়ালিটিটা 60% হয়েছে অথবা কোয়ালিটিটা 40% হয়েছে, বাকি 80%-এর কাজগুলো কিন্তু তোমার সেমভাবেই হবে, বাকি 80%-এর কাজটাও কিন্তু তোমার সেমভাবেই হবে। অর্থাৎ তুমি যে ঠেলাগাড়ি স্টাইলে করতেছো, তোমার বাকি 80% কিন্তু ঠেলাগাড়ির মতোই হবে, বাকি 80% কিন্তু 100% হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্যাটস ওয়াই যেই কাজটা তুমি করো এটাকে 20-80 ফর্মুলার মধ্যে ফেলে দাও। আমি ISSB-র জন্য 10 দিন প্রিপারেশন নিচ্ছি, আমার এই 10 দিন কীরকম ছিল, এই 10 দিনকে তুমি অ্যানালাইসিস করো, তোমার এই 10 দিনের পাস্ট অ্যানালাইসিস করে তোমার ফিউচার 80% হবে হচ্ছে এই বাকি 10 দিনের জন্য। দ্যাটস ওয়াই ISSB-তে আমাদের 4 দিনে কিন্তু আমাদের পাসটাকে করা হয়, যাচাই বাছাই করা হয়, আমাদের পাসটা দেখা হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটের পাস্ট হিস্টোরিটাকে ISSB-তে দেখা হয়। তোমার পাস্ট দেখে ISSB ডিটারমাইন করবে তোমার বাকি ফিউচারে তুমি কীরকম করবা, তোমার ফিউচারের কোর্স অফ অ্যাকশনটা কীরকম হবে। ইন দ্য সেমভাবে তুমি 20-80 ফর্মুলাতে যদি যাও, তুমি কিন্তু তোমার পারফরমেন্সটাকে তুমি মেজার করতে পারো। আমি যে প্রস্তুতি নিচ্ছি, আমি ইংরেজি শিখতে যাচ্ছি, আমি ফিজিক্যাল স্টেবিলিটি বাড়াতে যাচ্ছি, আমি আমার লাইফের ডিসিপ্লিন নিয়ে আসতেছি, আমি সেলফ ডিসিপ্লিন আনতেছি, সব জিনিসগুলো আমি করতেছি, এবার আমি দেখি 20% কি আমার 100%-এর মধ্যে রয়েছে কি না। যদি থাকে তাহলে তোমার প্রস্তুতি স্টার্ট হবে, যদি না থাকে তাহলে তুমি ধরে নাও তোমার প্রস্তুতি স্টার্ট হয়নি, প্রস্তুতি তোমাকে আবার করতে হবে। সপ্তম যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষ তোমাকে সম্মান করার আগে তোমাকে সম্মান করতে হবে। তুমি যদি তোমার নিজেদের সম্মান না করো পৃথিবীর কেউ তোমাকে সম্মান করবে না। তুমি বাংলাদেশ মিলিটারিতে যাচ্ছ দেশকে সেবা করার জন্য, তুমি যদি নিজেদের সেবা করতে না পারো দেশে তুমি সেবা করতে পারবে না। আমি যদি একটু তোমাদেরকে বলি, তুমি কমিশন অফিসার হইতে যাচ্ছ, তোমাকে যদি আমি গালি দিই ব্লাডি স্টুপিড তুমি একটা ছাগল, তোমার সম্মানটা কোথায় গেল? তোমার ড্রেস আপের ঠিক নাই, তোমার লাইফে কোনো ডিসিপ্লিন নাই, তোমার চুলের ঠিক নেই, তোমার শার্টের ঠিক নেই, তোমার প্যান্টের ঠিক নেই, তুমি কী পড়ো তুমি জানোই না। তুমি যে একজন মানুষ, তুমি একজন ক্যান্ডিডেট, 2 দিন পর তুমি কমিশন অফিসার হইতে যাচ্ছ, তুমি বাংলাদেশ মিলিটারিতে একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হইতে যাচ্ছ, তোমার প্রতি তোমার কোনো সম্মান নেই। তুমি সিরে একটা প্যান্ট পরো, সিরে একটা গেঞ্জি পরো, 7-8 জায়গায় জোড়াতালি, এদিক দিয়ে ওদিক দিয়ে দেখা যায় এটা পরে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে তুমি অনেক স্মার্ট হয়ে যাচ্ছ, তুমি সাইকোলজিক্যালি অসুস্থ হয়ে গেছো।
সো তুমি কিন্তু তোমাকে সম্মান করো না, তুমি নিজের নোবিলিটিটাকে নিজেকে সম্মান করতেছো না, তুমি নিজেকে সম্মান করো। আমি একজন মানুষ, আই এম গোয়িং টু বি দ্য কমিশন অফিসার, অ্যাট দ্য সেম টাইম আমি পৃথিবীতে সৃষ্টির সেরা মাকলুকাত। সম্মান করা যদি শুরু করো, তুমি এটাও চিন্তা করবো আমাকে যেন কেউ গালি না দিতে পারে, আমাকে যাতে কেউ ক্যালাস বলে গালি না দিতে পারে, আমাকে কেউ যাতে ছাগল বলতে না পারে, আমাকে কেউ যাতে বকা না দিতে পারে, দেরি করার জন্য বকা না দিতে পারে, কাজ করি নি এই জন্য যাতে বকা না দিতে পারে, আমার আচার আচরণের জন্য মানুষ আমাকে গালি না দিতে পারে, আমার ব্যবহারের জন্য যাতে মানুষ গালি না দিতে পারে, আমার অ্যাকশনের জন্য যাতে মানুষ আমাকে গালি না দিতে পারে, আমার ওয়ার্ড অফ মাউথের জন্য যাতে মানুষ আমাকে গালি না দিতে পারে। যদি তোমাকে মানুষ গালি না দেয়, দেন তুমি মনে করবো যে তোমার পার্সোনালিটি ভালো হয়ে গিয়েছে এবং পিপল স্কিল তোমার মধ্যে ডেভেলপ হয়েছে, দেন ইউ উইল বি সিলেক্টেড ইন ISSB। যতক্ষণ না পর্যন্ত মানুষ তোমাকে গালাগালি করবে, মানুষ তোমাকে সম্মান করবে না, মানুষ তোমার দ্বারা ইনফ্লুয়েন্সড হবে না, ততদিন তোমার ভিতরে অফিসার লাইক কোয়ালিটিটা আসবে না। সো এই জিনিসগুলো তখনই আসবে যখন তুমি তোমাকে সম্মান করবা। সম্মান কখন করবা? আমি আমার কথাকে সম্মান করি, আমি ভালো কথা বলবো, আমি মানুষের সাথে এরকম ব্যবহার করবো না যাতে মানুষ আমাকে গালি দেয়। তোমার ড্রেস আপ, তোমার চলাচলতি, তোমার রুটিন, তোমার ডিসিপ্লিন, তোমার অ্যাকশন, তোমার রিয়াকশন, এভরিথিংকে তুমি সম্মান করা শুরু করো। সম্মান যদি শুরু করো, তুমি আনইউজুয়াল ডেলিভারি মানুষের সামনে দিতে পারবে না, মানুষ তোমাকে বকা দেবে না, মানুষ তোমাকে গালি দেবে না, মানুষ তোমাকে বলবে না যে থার্ড ক্লাস টাইপের মেন্টালিটি, মানুষ তোমাকে ছাগলও বলবে না, মানুষ তোমাকে স্টুপিডও বলবে না। তুমি একবার চিন্তা করো, যদি তোমাকে তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্যামিলি মেম্বার, তারপর তোমার টিচাররা যদি তোমাকে স্টুপিড বলে, তার মানে তুমি যদি স্টুপিডই হও, তুমি কীভাবে চিন্তা করো তুমি বাংলাদেশ মিলিটারির একজন কমিশন অফিসার হয়ে পুরো দেশকে তুমি নেতৃত্ব দেবা? আমি কোশ্চেনটা তোমাকে দিলাম, যদি তোমাকে মানুষ স্টিল স্টুপিড বলে, ফ্রেন্ডদের মধ্যে যদি তোমাকে মানুষ জোকার বলে, ফ্রেন্ডদের কাছে তুমি জোকার হিসাবে পরিচিত, ফ্রেন্ডদের মধ্যে তুমি ছাগলের 3 নম্বর বাচ্চার হিসাবে পরিচিত, তোমাকে ফ্রেন্ডরা পাত্তা দেয় না, তোমার জোকার মনে করে, তোমার কমেডিয়ান মনে করে, তোমাকে মনে করে লেট লতিফ, তুমি সারা জীবন লেট করবা, সবাই ধৈর্য নিয়ে তুমি ব্যাককেলের মতো কথাবার্তা বলো, তোমার প্ল্যানের কোনো প্ল্যান নাই, তুমি উড়োদুরে কথাবার্তা বলো, উড়োদুরে ডিসিশন দাও, এই তুমি ফ্রেন্ড সার্কেলে তুমি এরকম একটা মানুষ, তুমি নিজেদের সম্মান করো না। এবার তুমি চিন্তা করো, তুমি যখন বাংলাদেশ মিলিটারিতে আসবা, তোমাকে গ্রিন কার্ডটা দিয়ে দেবে, পুরো দেশের দায়িত্ব বাংলাদেশ সরকার তোমার কাছে দিয়ে দিবে, যাকে ফ্রেন্ডাই পাত্তা দেয় না, যাকে ফ্যামিলিতেই পাত্তা দেয় না, দেওয়া উচিত কি না? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানাদার থিং আমি যেটা তোমাদেরকে বলেছি, দেশ সেবা করার আগে নিজের সেবা করতে হবে, নিজেকে সেবা করো, জানার কোনো শেষ নেই আমাদের। তুমি ইংরেজি কতটুকু পারো, তুমি ফিজিক্স কতটুকু পারো, তুমি বেসিক সায়েন্স যেটা এটা নিয়ে কতটুকু জানো, তুমি ফান্ডামেন্টাল অফ বাংলাদেশ, ফান্ডামেন্টাল অফ ইন্টারন্যাশনালি কতটুকু জানো, একজন সচেতন নাগরিক হিসাবে দুই মানুষকে একটু বোঝানোর জন্য যে ইনফরমেশনগুলো তোমার জানার দরকার, কাউকে কাউন্সিলিং করার জন্য যে ইনফরমেশনগুলো তোমার জানার দরকার, কাউকে একটা পরামর্শ দিতে গেলে কোনো একটা অর্গানাইজেশন সম্পর্কে তোমাকে জানতে হবে, ওই সেক্টর নিয়ে জানতে হবে, তুমি কতটুকু জানো? তুমি যদি না জানো, এই জ্ঞানের খোরাক যেটা, তোমার জ্ঞানের খোরাকে যদি ঘাটতি থাকে, তুমি কিন্তু কাউকে পরামর্শ দিতে পারবে না। কারণ পরামর্শ দিতে গেলে তোমার এক্সাম্পল লাগবে, তোমার অনেক নলেজ লাগবে, বিভিন্ন পরিসংখ্যান লাগবে, বিভিন্ন ডাটা উপাত্ত অ্যানালাইসিস করে কিন্তু মানুষকে তোমার পরামর্শ দিতে হবে। অর্থাৎ মানুষকে যদি তুমি পরামর্শ দিতে চাও, তোমার এই জিনিসগুলো লাগবে, তুমি এই জিনিসগুলো কোথায় পাবা? এই জিনিসগুলো তো তোমাকে আর আল্লাহ নাজিল করবে না রাত্রেবেলা যে বাবা এই জিনিসগুলো তুমি শিখে যাও, অথবা কম্পিউটার থেকে পেন ড্রাইভ দিয়ে তুমি তোমার মাথায় নিতে পারবে না। দ্যাটস ওয়াই তোমার পড়ালেখা করতে হবে, সারা জীবন পড়ালেখার মধ্যে থাকতে হবে, একটা ডিসিশন নাও কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার পড়তে হবে, কারণ তুমি জানতে হবে, না জানলে তুমি আপডেট হওয়া না। আমাদের মোবাইলের একটা সফটওয়্যার, কম্পিউটার একটা সফটওয়্যার, একা একা আপডেট হয়, ইন্টারনেটের কানেকশন পাইলেই সে একা একা আপডেট হয়, সো দ্যাট অপারেশনগুলো চলে। ওইটা যদি তুমি আপডেট না করো, দেখো তুমি ওই অ্যাপসগুলো চালাইতে পারবে না, ফেসবুক চালাইতে গেলে দেখবা চলবে না, কারণ অ্যাপসটা আপডেট হয় নাই। সো অ্যাপসটা আপডেট হওয়ার জন্য ইন্টারনেট লাগে, আমরা হিউম্যান বিং, আমাদের আপডেট হওয়ার জন্য কী লাগবে? আমাদের কিন্তু পড়তে হবে, তোমার জানতে হবে, এটা আমি তোমাদেরকে বলছি। দেশ সেবা করার আগে নিজেদের সেবা করো, এভরি সেক্টরে জানো, বিভিন্ন জিনিসগুলো নিয়ে গবেষণা করো, জানার চেষ্টা করো। যখন তুমি ISSB-তে যে একটা স্পিচ দেবা এবং যখন গ্রুপ ডিসকাশন করবা, তখন কিন্তু দেখবা যে তুমি যে আসলেই জানো, অনেক ইনফরমেশন বের হবে, তখন কিন্তু GTO বুঝবে যে ছেলেটা আসলেই জানে, তার ভিতরে ওয়াইজডম রয়েছে, ছেলেটা জানে বুঝে, তোমার কথাগুলো কিন্তু এরকম কথার ভিতরে, আলোচনার ভিতরে কিন্তু তোমার জ্ঞানের ছাপটা থাকবে। এই সাতটা জিনিস যদি তুমি ভালোভাবে মোটামুটি মেনটেন করতে পারো, যদিও 16টা জিনিস আমরা OLQS বলি 16টার ভিতরে, বাট আপাতত তোমরা এই 7টার ভিতরে ডেভেলপ করার চেষ্টা করো, কারণ 24 তারিখ থেকে কিন্তু পরীক্ষা, তোমরা 24 তারিখে দেখবো অনেকেরই পরীক্ষা চলে আসছে, এবং যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই লাইভ সেশনটা আবার শুনবা পিছন থেকে, শেষ হওয়ার পরে খাতায় লিখে রেখে এই 7টা কোয়ালিটি তোমাদের ভিতরে ডেভেলপ করার চেষ্টা করো। তুমি কমিশন অফিসার হওয়ার জন্য যে রাস্তাটা,
তুমি 80% কমপ্লিট করে ফেলবা। যদি এই যে জিনিসগুলো আমি আজকের লাইভ সেশনে আলোচনা করলাম এইগুলো যদি তোমার ভিতরে ডেভেলপ করতে পারো তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলো কোয়ালিটিগুলো অর্জন করতে পারবো এবং অফিসার হইতে পারবো। বাট লাস্ট যেই কথা, কেন আমি এইগুলো করব, জাস্ট ভিজুয়ালাইজ। তুমি যেই পজিশনটাতে যাচ্ছ একটু ভিজুয়ালাইজ করো। তুমি গ্রিন কার্ড পাইলা, গ্রিন কার্ড পাওয়ার পরে বাসায় আসছো, বাসায় আসার পরে সবাই কীভাবে তোমার সাথে কথাবার্তা বলছে, তুমি মিলিটারি একাডেমিতে গেলা, ট্রেনিং থেকে চুল কেটে আবার ছুটিতে আসলা, পুরো প্রসেসগুলো নিয়ে বারবার ভিজুয়ালাইজ করো। ভিজুয়ালাইজ করা মানে হচ্ছে ওই পজিশনে নিজেকে একটু দেখা, ওই পজিশনে একটু যাও, নিজেকে যাও। এরকম সেভারাল টাইম যখন আমরা গল্প করি যে গ্রিন কার্ড পাওয়ার পরে ফিলিংসটা আমাদের কীরকম ছিল, গ্রিন কার্ড পাওয়ার পরে বিভিন্ন মানুষজন দেখবা ফেসবুকে তাদের ফিলিংসগুলো শেয়ার করে, এই যে লাইফগুলো কীভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করো। আবার চিন্তা করো, আমি চাইলে আমার বাবাকে সেনা প্রধানের বাবা বানাইতে পারি, আমি যদি চাই, তুমি যদি চাও তোমার বাবাকে তুমি কমিশন অফিসারের বাবা বানাইতে পারো, তুমি কিন্তু এই জিনিসগুলো পারো। হয়তো তোমার বাবা এই মুহূর্তে কমিশন অফিসার হইতে পারবো না, বাট জেন্টেলম্যান তুমি কিন্তু চাইলেই তোমার বাবাকে একজন কমিশন অফিসারের বাবা বানাইতে পারো, তোমার মাকে একজন কমিশন অফিসারের মা বানাইতে পারো, তুমি তোমার বাবাকে একজন অ্যাডজুটেন্ট জেনারেল অফ বাংলাদেশ আর্মির বাবা বানাইতে পারো, চিফ অফ বাংলাদেশ আর্মির বাবা বানাইতে পারো, তোমার মাকে তুমি চিফ অফ বাংলাদেশ নেভির মা বানাইতে পারো। দিস পাওয়ার ইজ ইন ইউর হ্যান্ড, এই পাওয়ারগুলো তোমার হাতে আছে। জাস্ট এই ভিজুয়ালাইজেশনগুলো তুমি যদি করো দেখবো তুমি কষ্ট করতে পারো। তুমি অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিশন টেস্টের পড়া পড়তেছো, মিলিটারির জন্য প্রস্তুতি নিচ্ছ, অনেক কিছু তুমি করতে পারবা, তুমি ফাইনালি মাল্টিটাস্কার হয়ে যাবা। যদি তুমি ভিজুয়ালাইজ করো বাংলাদেশ মিলিটারিতে গেলে তোমার লাইফের কী চেঞ্জটা আসবে, জাস্ট প্রতিদিন ঘুমানোর আগে একবার চিন্তা করো, নিজেকে চান্স পেয়ে গেছো, গ্রিন কার্ড পেয়ে গেছো, প্রতিদিন একবার করে চিন্তা করো, এটা অনেক বড় একটা ঔষধের মতো কাজ করবে তোমাদের লাইফে। এবং তুমি পারলে তোমার প্রোডাক্টিভিটিতে যেই লং কোর্সে তুমি পরীক্ষা দিবা, তোমার যদি এখন 88 BM লং কোর্সে পরীক্ষা দাও, 87 BM লং কোর্সে যে ছেলে মেয়েগুলো BM গেছে ওরা গ্রিন কার্ড পাইছে, ওদের জয়েনিং ইনস্ট্রাকশন ছিল, এর একটা ছবি তুমি তোমার পোর্টেবলে লাগায় রাখো, অথবা পাসিং আউট প্যারেডের একটা ছবি তুমি তোমার পোর্টেবলের সামনে লাগায় রাখো, তোমার এই স্বপ্নগুলো লাইভ থাকবে, তুমি ভুলে যাবা না যে তুমি কমিশন অফিসার হইতে যাচ্ছ। তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমার প্রস্তুতি নিতে হবে, এই জিনিসগুলো তুমি ভুলবা না যদি একটা ছবি তোমার পোর্টেবলে লাগায় রাখো। তুমি তোমার মোবাইলের স্ক্রিন পেপারটা দিতে পারো, লাস্ট পাসিং আউট প্যারেডের একটা ছবি, অর্থাৎ কীভাবে তুমি কি করবা টোটালি ডিপেন্ড অন ইউ, আই এম জাস্ট গিভিং সাম এক্সাম্পল। তুমি নিজেকে নিজে ওইভাবে সাজাও যে কীভাবে তুমি তোমাকে মোটিভেট রাখবা লাইনে থাকার জন্য, রাস্তায় থাকার জন্য, অর্থাৎ ফিল্ডে থাকার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য তুমি কীভাবে নিজেকে মোটিভেট করবা, এই ব্যাপারগুলো তুমি তোমার মতো সাজায় নাও। বাট এই মোটিভেশনটা যদি তোমার ভিতরে না থাকে তুমি কিন্তু এত কষ্ট করতে পারবা না, সম্ভব না। হার্ডওয়ার্ক করতে হবে, তোমার ঘুম থেকে সকাল উঠে দৌড়াইতে হবে, পেপার পড়তে হবে, বিভিন্ন বিষয়ে স্পিচ দিতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, মানুষের সাথে মেশতে হবে, জেনারেলি অ্যাওয়ার্ড থাকতে হবে, প্রচুর পরিমাণ রেসপন্সিবিলিটি নিতে হবে, স্পিড অফ ডিসিশন থাকতে হবে তোমার ভিতরে, পাওয়ার অফ এক্সপ্রেশন থাকতে হবে, পিপল স্কিল থাকতে হবে, অ্যাবিলিটি অফ ইনফ্লুয়েন্সিং দ্য পিপল থাকতে হবে, মানুষকে তুমি অ্যাবিলিটি ইনফ্লুয়েন্স করতে পারো কি না, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লাগবে, তোমার একাডেমিক সাবজেক্টগুলোর উপরে ভালো নলেজ থাকতে হবে। এই জিনিসগুলো তুমি শুধু শুধু করবে না যদি তোমার ভিতরে পর্যাপ্ত পরিমাণ মোটিভেশন না থাকে, ক্লিয়ার? তো এবার চলো, আমরা কিছু প্রশ্ন, আরও কিছু প্রশ্ন তোমরা করেছো এগুলোর উত্তর দিয়ে আমি শেষ করে দেবো। হ্যাঁ, শাওন চৌধুরী লিখেছো আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না। এখন শাওন, আমি যদি তোমাকে বলি তুমি অ্যাপ্লাই করতে পারবা না না পারবে এটা বলার জন্য তো আমার কতগুলো ডিটারমিনার লাগবে। তুমি কি করো না করো আমি জানি, তোমার রেজাল্ট কি আমি জানি, বোকার মতো একটা প্রশ্ন করলে হবে বলো? কিছু একটা ইনফরমেশন আমাকে দিতে হবে যে স্যার আমার রেজাল্ট এটা, আমি এখানে পড়ালেখা করি, আমি অ্যাপ্লাই করতে পারবো কি না আর্মিতে, নেভিতে অথবা এয়ারফোর্সে। তুমি ইভেন কোথায় অ্যাপ্লাই করতে পারবে কি না এটা কিন্তু তুমি লেখো নাই, একটু চালাক হইতে হবে। হ্যাঁ, বাংলাদেশ মিলিটারিতে জয়েন করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচুরিটি। আর তাহলে লিখছো স্যার ISSB-র জন্য ইংরেজিতে কথা বলা অবশ্যই দরকার, আর ইংরেজিতে কথা বলা কখন লাগবে? ইংরেজিতে কথা বলা অবশ্যই দরকার, ইংরেজির কোনো বিকল্প নাই, ইংলিশ তোমাকে ভালো পারতেই হবে। ISSB-তে হয়তোবা তুমি বাংলায় কথা বলতে পারবা, HGTPGCT-তে তোমাকে হয়তোবা GTO জিজ্ঞাসা করবে জেন্টেলম্যান তোমরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবা, তুমি বাংলা বলতে পারবা, বাট ইংলিশে একটা গ্রুপ ডিসকাশন তোমার ম্যান্ডেটরি করতেই হবে, স্পিচ তোমাকে ইংলিশে দিতেই হবে, এক্সটেম্পোরি স্পিচ, যেটা এক্সটেম্পোরি স্পিচটা তোমাকে ইংলিশে দিতে হবে, গ্রুপ ডিসকাশন তোমাকে ইংলিশে করতেই হবে। এবং ইংলিশে যদি তুমি অনেক ভালো ফ্লুয়েন্ট থাকো এটা কিন্তু ISSB-তে তোমার জন্য অনেক ভালো, তোমাকে ইংরেজিতে তো কথা বলতেই হবে। মিলিটারিতে জয়েন করার পর জেন্টেলম্যান ইংলিশ উইল বি ইউর মাদার টাং, সো ইংলিশটা আমরা শিখবো না কেন, ইংলিশটা শিখে ফেলো, কঠিন তো কিছু না। আমাদের বঙ্গবাজারে হকার্স মার্কেটে দেখবা সিটি কর্পোরেশনে যারা চাকরি করে, সিটি কর্পোরেশনের ঝাড়ুদার, তারাও অনেক সুন্দর ইংরেজি বলতে পারে।
আবার মিরপুরে একজন বাদাম আলাকে দেখেছিলাম ফেসবুকে একটা ভিডিওতে, কত সুন্দর ইংরেজিতে কথা বলতে স্যার বাদাম বিক্রি করতেছে। তো জেন্টেলম্যান, ইউ উইল বি দ্য কমিশন্ড অফিসার, ইউ উইল বি দ্য ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার ইন বাংলাদেশ। সো তুমি ইংরেজিটা শিখবা না কেন বাবা? এটা তো কোনো সায়েন্স না, একটা ভাষা। আমরা চায়না ভাষা শিখে ফেলি, আবার টিভি দেখতে দেখতে আমরা হিন্দি ভাষা শিখে ফেলি। সো ইংরেজি ভাষাটা শিখলে যদি আমার লাইফটা চেঞ্জ হয়, হোয়াই নট আমি ইংরেজি ভাষাটা শিখবো না কেন? এবং বি শিওর দ্যাট জেন্টেলম্যান, ইংরেজি তুমি শিখবা, এই জন্য এই জীবনে শেখো আর বুড়াকালে শেখো। ইংরেজি না শিখে তুমি বাংলাদেশে কোনো চাকরি পাবো না। এবং তুমি যদি দারোয়ান হইতে যাও, তোমার ইংরেজি শিখতে হবে। ওই ওই অফিসে যদি বিদেশিরা পোস্টিং হয়, বিদেশিরা যদি ওই অফিসে আসে আর যায়, তখন যদি তুমি ইংরেজি না পারো তোমার চাকরিটা যাইবো। তখন তুমি বাধ্য হয়ে সিকিউরিটি গার্ডের চাকরি, দারোয়ানের চাকরি রাখার জন্য তুমি কি করবা জানো? তুমি বা রাস্তা থেকে বই কিনবা, হাউ টু লার্ন ইংলিশ ইন 15 ডে। ইংরেজি চান্দু তোমার শিখতেই হবে, এই জীবনে শেখো আর যেই জীবনে শেখো। বেটার হচ্ছে তুমি এখনই শেখো, ক্লিয়ার? এবং বাংলাদেশে যে ভিক্ষা করে সেও যদি ভালো ইংরেজি পারে, সেও কিন্তু অন্য ভিক্ষুকের চাইতে কয়টা টাকা বেশি পায়। কারণ যা যদি বিদেশিরা যাওয়া শুরু করে, সে বলতে পারে স্যার প্লিজ গিভ মি এ ডলার, সে কিন্তু এটা বলতে পারে। অন্য যে বাংলাদেশি যে ভিক্ষুক তারা কিন্তু এটা বলতে পারে না। দ্যাট মিনস ইংলিশের কোনো অল্টারনেটিভ কিন্তু তোমাদের নাই, ক্লিয়ার? তাহের, ইংরেজি তোমার শিখতেই হবে। নাহিদ লিখছো, তোমার ডান চোখে একটু কম দেখো কিন্তু চশমা লাগে না। তুমি যদি একটু কম দেখো কোনো সমস্যা নেই, তুমি ল্যাসিক করতে পারবে, একটা অপশন আছে। এবং -1, -2.5, -2.5 পর্যন্ত কিন্তু অ্যাকসেপ্টেড। সো এই পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারবো, এবং বেশি প্রবলেম হলে তুমি ল্যাসিক করতে পারবো। এমডি ইয়াসিন আরাফাত ইমরান লিখেছো, সিএনএস ভাইবা সম্পর্কে কিছু বলেন। সিএনএস ভাইবা হচ্ছে তুমি যখন আইসিসবিতে সিলেক্ট হবা, সিএনএস ভাইবাতে কেউ বাদ পড়ে না। রেয়ার, খুবই ইতিহাস যে সিএনএস ভাইবাতে তুমি বাদ পড়বা। সিএনএস ভাইবা মানে হচ্ছে চিফ অফ নেভাল স্টাফ, অর্থাৎ আমাদের নৌবাহিনীর প্রধান তোমাদেরকে দেখবে, সবাই একসাথে যা বসবা, বসার পরে জাস্ট তোমাদের সাথে কথাবার্তা বলবে। কথাবার্তা বলার সময় সরি, যদি কোনো অবজারভেশন থাকে সে কোনো অবজারভেশন তোমাদেরকে দেবে, এটুকুই আর কিছুই না। ওই অফিসার নৌবাহিনীর প্রধান তোমাকে ডাইকে ইন্টারভিউ নেবে না, জাস্ট তোমাদের সাথে কথাবার্তা বলবে। এই কথাবার্তা বলাটা তোমাদেরকে জাস্ট ফিজিক্যালি সে দেখবে, দেখাটা আর জাস্ট একটু কথা বলা, কুশল বিনিময় করাটাই হচ্ছে সিএনএস ভাইবা। তোমাকে ডাইকে কোনো পরীক্ষা নেবে না, এবং এই ভাইবাতে কেউ বাদ পড়ে না, এই ভাইবাতে কেউ বাদ পড়ে না। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন জাস্ট আমাদের সাথে একটা মেয়ে ক্যাডেট ছিল, ওই সিএনএস ভাইবাই মেয়ে ক্যাডেটটাকে জাস্ট বলা হয়েছিল যে তুমি নেভিতে না, তুমি আর্মিতে জয়েন করো। মেবি কোনো একটা সমস্যা ছিল, ওকে রিকমেন্ড করে নেভি থেকে আর্মিতে জয়েন করতে বলা হয়েছিল। সো বাদ কাউকে দেয় না, রেয়ার বাদ দেওয়া হয় না, আর এখানে তোমাকে কোনো প্রশ্নও করা হবে না। কাজী ইয়াসিন আরাফাত ফাহিম, তুমিও লিখেছো ইম্পর্ট্যান্ট ইংলিশ, স্পোকেন ইংলিশ খুবই ইম্পর্ট্যান্ট, তুমি প্র্যাকটিস করো। এবং এটা অনেক কঠিন কিছু না, প্রতিদিন একটা করে টপিক নিয়ে বলা শুরু করো, সকাল বিকাল বলা শুরু করো, কয়েকদিন পর দেখবা তুমি বিবিসি সিএনএনের মতো ইংরেজি বলতে পারো। অনেক কষ্টের কিছু না, জাস্ট প্র্যাকটিস। সারাদিন ইংরেজিতে কথা বলার জন্য যে ইংরেজিগুলো জানার দরকার, যে মেট্রিক এসএসসি পাস করছে সেও ইংরেজি শব্দগুলো জানে। তারপর আমরা বলতে পারি না কেন? বলতে পারি না হচ্ছে আমরা প্র্যাকটিস করি নেই। স্কুল কলেজে কেউ কোনো দিন আমাদেরকে দাঁড়ায় দাঁড়িয়ে ইংরেজি কথা বলতে বলে নেই, দ্যাটস ওয়াই আমরা পারি না। ফার্স্ট যখন আমাদের একাডেমিতে আসে, লাস্টে একজন MBBS ডক্টর ছিল আমাদের, ও গ্রিন কার্ড পেয়ে 8 তারিখে ও জয়েন করেছে BMA, তো ও জয়েন করলো। তো ফার্স্ট যেদিন ও স্পিচ দিতে আসছে, সে MBBS ডক্টর, ও কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কাঁপতে ছিল ভয়ে। ও কখনো এইভাবে সবার সামনে পাবলিকলি স্পিচ দেয়নি, বেচারা নিজেও কিন্তু ভয় পেয়েছে। তো কয়েকদিন পরে তো অনেক ভালো পারছে, অনেক খুবই ভালো পারছে। কারণ হচ্ছে ওই যে যেটা যে আমরা কখনো মানুষের সামনে বলি নেই, বলতে আমাদের হয় নাই, দ্যাটস ওয়াই আমরা পারি না। কিন্তু সারাদিন ইংরেজিতে কথা বলার জন্য যে গ্রামারটা জানার দরকার, যে ওয়ার্ডগুলো জানার দরকার, 99% ওয়ার্ড কিন্তু আমরা জানি, গ্রামারও আমরা জানি, আমরা কখনো বলি না তাই হয় না। এবং অ্যানাদার থিং, ইংরেজিতে কথা বলতে গেলে তোমরা কখনোই চিন্তা করো না যে ইংরেজি আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, আমি ট্রান্সলেশন করে করে ইংরেজিতে কথা বলবো, তাহলে কিন্তু ধরা খাওয়া। তাহলে ধরা খাবা এই জন্য তুমি কোনোদিন ইংরেজিতে কথা বলতেই পারবা না, কারণ তুমি ট্রান্সলেশন করতে করতে মিলবে না, এবং অত দেরি করে কথা বলতে পারবো না, মাম্বলিং হবে, আটকে যাবা, এবং ফাইনালি তুমি ডিমোটিভেটেড হয়ে ইংরেজিতে কথা বলা বাদ দা দিবা সারা জীবনের জন্য। তো তুমি চিন্তা করো, ইংরেজি তোমার মাদার টাং, বাংলাও যেরকম তোমার মাদার টাং, ইংলিশটাও তোমার মাদার টাং, এই কথাটা আগে মাথায় সেট আপ দাও। যারা বাংলাদেশ মিলিটারিতে যায়, ইংরেজি তাদের মাদার টাং, বাংলাও তাদের মাদার টাং, মাথায় সেট আপ দিলে বাংলা ইংরেজি তোমার মাতৃভাষা। এবার আসো, ছোটোবেলা যখন আমরা কথা শিখছি, নিশ্চয়ই কিন্তু আমার মা আমাকে ব্যাকরণ পড়ায় নাই, আমার বাবা আমাকে ব্যাকরণ পড়ায় নাই, ব্যাকরণ পড়ায় কিন্তু আমাকে বলে নাই কথা কথা বলো, আমাকে কথার মতো কথা শিখিয়ে দিছে। তারপর আমি যখন নিজে নিজে ব্যাকরণ পড়তে শিখছি,
তখন আমি বুঝছি কোনটা গ্রামার কোনটা ঠিক, আমার কথাটা শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে। তুমি ইংরেজির জন্য সেম একটা প্রসেস অবলম্বন করা শুরু করো, প্রথমে কিছু বলার চেষ্টা করো। যদি দেখো কথা বলতে যেয়ে তুমি বাংলা পাচ্ছ না, ইংরেজি পাচ্ছ না, তুমি চিন্তা করতে যাচ্ছ আমরা শত্রু খুঁজতে যাচ্ছি, তুমি শত্রু ইংরেজি জানো না, তুমি বলো উই আর লুকিং ফর শত্রুস, তুমি শত্রুকে শত্রুই বলো, আগে কথা বলো, তারপরে আস্তে খুঁজে নাও যে শত্রু ইংরেজিটা কী। তুমি জান না শত্রু ইংরেজি এনিমি, তারপরে এনিমি বসাও, তারপরে তুমি কথা বলছো দেখছো গ্রামারে ভুল হয়ে গেছে, পরে তুমি চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে গ্রামার একটু ভুল হয়ে গেছে, আমি তো কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা ইনডিফিনিট টেন্সে বলে ফেলছি, তারপরে তুমি গ্রামার ঠিক করো। বাট ইংরেজিতে কথা বলার সময় কখনোই তুমি গ্রামার ঠিক করতে যাও না, ট্রান্সলেশন করে ইংরেজিতে কথা বলতে যাও না, তুমি কথা বলতেও পারবো না, ভয় পাবা, ডিমোটিভেট হয়ে তুমি ইংরেজিতে কথা বলা সারা জীবনের জন্য ছেড়ে দেবা। ক্লিয়ার? এভাবে প্রস্তুতি করো এবং ফ্রম রাইট নাও, এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো। ক্লিয়ার ইয়াসিন? ৮৯ BM এর সার্কুলার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমাদের ৮৮ BM এ লং কোর্সের রিটার্ন হয়ে গিয়েছে, ISSB শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকেই, সো ৮৯ কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা যারা পরীক্ষা দেবা প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে। ওভার দ্য নাইট কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায় না, আমি তোমাদেরকে সেভারাল টাইম বলছি যে মিলিটারি প্রস্তুতিটা কিন্তু ওভার দ্য নাইট নেওয়া যায় না, অনেক কোয়ালিটি থাকে যেগুলো তোমার ভিতরে ডেভেলপ হওয়ার জন্য টাইম লাগবে। সাদিকুল ইসলাম বলছো স্যার যদি মেডিকেল নিয়ে একটু বলতেন, সাদিকুল মেডিকেলে যে ব্যাপারগুলো তোমাকে বাদ দেয়, যদি মাথা থেকে শুরু করি তোমার যদি স্কিন ডিজিজ থাকে সেক্ষেত্রে বাদ দেওয়া বাদ দিয়ে দেবে, তোমাকে কানের ভিতরে যদি পর্দা ফাটা থাকে অথবা কানের ভিতরে যদি পুষ পানি থাকে তোমাকে প্রিলিমিনারি মেডিকেলে বাদ দিয়ে দিবে। ঘাড় দুইটা যদি সমান না থাকে, কোনো ঘাড় যদি একটু বড় থাকে কোনো ঘাড় যদি একটু ছোট থাকে, অ্যাট দ্য সেম টাইম কোনো ঘাড় যদি একটু উঁচা থাকে কোনো যদি একটু নিচা থাকে তোমাকে বাদ দিয়ে দিবে। হাতে যদি তোমার বাঁকা থাকে, আমাদের হাত যেরকম থাকার কথা এরকম না থাকে, তোমার যদি হাতটা একটু কাত বেশি থাকে তোমাকে বাদ দিয়ে দিবে, তোমার হাত যদি ঘামায় তোমাকে বাদ দিয়ে দিবে। বুকে যদি তোমাকে আসি, যদি বুকের মাপ তোমার ৩২-এর নিচে হয় সেক্ষেত্রে তোমাকে বাদ দিয়ে দিবে বুকের মাপের জন্য। তারপর হচ্ছে তোমার পা, দুই পা যদি লেগে যায় অর্থাৎ নখনি প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে তোমাকে বাদ দিয়ে দিবে। অ্যাট দ্য সেম টাইম তোমার পা যদি ফ্ল্যাট ফুট থাকে অর্থাৎ তোমার পাটা যদি ভূমির সাথে লেগে যায় সেক্ষেত্রে তোমাকে বাদ দিয়ে দিবে, এবং তোমার পা যদি ঘামায় সেক্ষেত্রে তোমাকে বাদ দিয়ে দিবে, হাত ঘামাইলেও বাদ দিবে, তোমার পা ঘামাইলেও বাদ দিয়ে দিবে। তারপর হচ্ছে যদি তোমার যদি পাইলস থাকে সেক্ষেত্রে তোমাকে পাইলসের জন্য বাদ দিয়ে দিবে, স্কিন ডিজিজের কথা তো তোমাদেরকে বললাম সেক্ষেত্রে স্কিন ডিজিজের জন্য বাদ দিয়ে দেবে। চোখে যদি ৬/৬ না থাকে, চোখ যদি তোমার ৬/৬ না থাকে অর্থাৎ দুইটা চোখের পাওয়ার যদি সেম না থাকে তোমাকে বাদ দিয়ে দিবে। দাঁত যদি সামনের দাঁতগুলো যদি একটার উপরে আরেকটা থাকে সেক্ষেত্রে তোমাকে দাঁতের জন্য বাদ দিয়ে দিবে। নাকের ভিতরে যদি তোমার DNS পলিপাস থাকে সেক্ষেত্রে তোমাকে বাদ দিয়ে দিবে। এই বেসিক জিনিসগুলো হচ্ছে প্রিলিমিনারি মেডিকেলে দেখবে, এগুলোতে যদি তোমার মোটামুটি ঠিক থাকে সেক্ষেত্রে তুমি টিকে যাবো। তারপর ফাইনাল মেডিকেল হচ্ছে তোমার ব্লাড টেস্ট করবে, তোমার এক্সরে করবে। এই মেডিকেলগুলো হচ্ছে ISSB-তে যাওয়ার পরে হবে, যা আর্মি থেকে দিবা তাদের এই মেডিকেলটা ISSB-তেই হবে, যারা বাকি দুই বাহিনী থেকে দেবা তখন এই মেডিকেলগুলো তোমাদের রেসপেক্টিভ যে বাহিনীগুলো তোমাদেরকে রিকমেন্ড করবে। কিছু কিছু তাদের BNS হাজি মহসিনে হবে অথবা বাফার যে মেডিকেল স্কোয়াডেন ওখানে কিছু কিছু হবে, কিছু কিছুর জন্য তোমাকে CMS অর্থাৎ কম্বাইন্ড মিলিটারি হসপিটালে যেতে হবে। মেডিকেল এই ব্যাপারগুলোই দেখে, আর কঠিন কিছু নাই ওই রকম। অনেকগুলো কোশ্চেন তোমরা করেছো যেগুলোর উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি, এবং অনেকগুলো কোশ্চেনের আনসার আমাদের পেজ থেকে রিপ্লাইতে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখন শেষ করতে যাচ্ছি, তোমাদেরকে যদি আরও কোশ্চেন থাকে এই যে এই লাইভ সেশনের জন্য তোমরা যেভাবে প্রশ্নগুলো পাঠিয়েছো এভাবে প্রশ্নগুলো আমাদের পেজে পাঠিয়ে দাও, এবং যেদিন আমি লাইভে আসবো ওই দিন তো আমাদের পেজ ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইনস্ট্রাকশন দেওয়া হইলে তোমরা কমেন্ট করে দিবা তোমরা কে কী জানতে চাও এনি টাইপ অফ এক্সাম, আর তোমরা যদি IQ নিয়ে জানতে চাও, PPDT নিয়ে জানতে চাও, এবং যদি তোমরা সাইকোমেট্রিক নিয়েও জানতে চাও, যে ব্যাপারগুলো নিয়ে তুমি জানতে চাও আশা করি আমি তোমাদেরকে একটা বেস্ট আনসার দিতে পারবো। সো আবার যদি দেখো যে না তোমার কমেন্ট করার সময়ও নাই, তুমি জাস্ট আমাদের পেজে যে নাম্বারটা আছে নাম্বারে তুমি ফোনও দিতে পারো যদি তোমার কিছু জানার থাকে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট লাইভে কথা হবে, আসসালামু আলাইকুম।